হ্যাঁ ওখানে একটা প্রবলম ছিল স্পেসিং বিটুইন টু সাকসেসিং স্পেক্ট্রাল লাইন ড্যাজুয়েলি ডিক্রিজেস উইথ ইনক্রিজিং রোটেশনাল কনটাম নম্বর হ্যাঁ হ্যাঁ ওখানে কি আমাদের কি ওই সেন্ট্রিফিউয়াল ডিস্টার্শন ওটা কি কনসিডার করতে হবে হ্যাঁ কনসিডার করতে হবে হ্যাঁ হ্যাঁ সেন্ট্রিফিউকেল ডিস্টার্শন বা নন ডিজিডিটি কারেকশন সেটাকে নিয়ে আসতে ওটা ওটা আমরা যখন রোটেশনার স্পেক্ট্রোসকপি পড়বো না সেখানে নন ডিজিডি রোটার আমাদের সিলেবাসে আছে আর কি হ্যাঁ

হ্যাঁ সেটা ছিল যে ইন্টেন্সিটিটা যে এর সঙ্গে প্রথমে বাড়বে ওটা ম্যাক্সিমামে পৌঁছাবে তারপরে কমবে ওটাও হচ্ছে তোমার ওই রোটেশনাল স্পেকট্রোস্কোপি যখন পড়ব তখন আবার হ্যাঁ মানে ওই তোমার গ্রামসের বেশি প্রোবাবিলিটি থাকে হ্যাঁ হ্যাঁ মানে যত উপরে দিকে হ্যাঁ বোলমান ডিস্ট্রিবিউশন বোলমান ডিস্ট্রিবিউশন থেকে বলতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা তোমার সেমিস্টার ফাইভের যে কোয়ান্টাম মেকানিক্স আর কি সেটা পড়ছি আচ্ছা এখানে তোমার আমরা আজকে যে জিনিসটা করব এমনিতে তুমি লেকচার ওয়াইজ ধরো আজ মানে লেকচার সিক্স মনে হয় দেখলাম না কোয়ান্টাম মেকানিক্স লেকচার সি অনেকটা সময় এমনি নষ্ট হয়ে গেছে তাহলে আমাদের আজকে বেসিক্যালি আমরা শুরু করবো যেটা সেটা হচ্ছে অ্যাটম সিস্টেম হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম ঠিক আছে হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম এইটা হচ্ছে আমাদের টোটাল আলোচনার একটা বিষয় হবে আচ্ছা আমরা ওই যে প্রবলেমস ইন পোলার কোয়ার্ডিনেশন সিস্টেম এরকম একটা হেডিং দিয়ে শুরু করেছিলাম সেখানে প্রবলেমগুলোর কমপ্লিকেশন অনুযায়ী হচ্ছে আমরা প্রথমে পার্টিকেল রোটেটিং টিং রিং প্রবলেম করলাম তারপরে রিগি রোটার প্রবলেম করলাম তারপরে হচ্ছে আমরা হাইড্রিকোনাটন প্রবলেমে চলে যাব আর কি আসলে যেটা দেখবে তুমি যদি পোলার কোয়ার্ডিনেশন সিস্টেমের প্রবলেমগুলোকে সলভ করো তাহলে পার্টিকেল রোটেটিং এনে রিং যখন করছো তখন বেশিকারি একটাই ভেরিয়েবল সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা তোমার থিটা মানে ফাই বেসিক্যালি আমি এখানে ফাই এরকম সিম্বল ইউজ করেছিলাম রিজি রোটার প্রবলেম বা পার্টিকেল রোটেটিং মানে সার্ফে সার্ফে শিয়ার তার ক্ষেত্রে আটটা ফিক্সড হয়ে গেল থিটা এবং ফাই অর্থাৎ অ্যাজিমুথাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এবং জেনিথ অ্যাঙ্গেল দুটোই তোমার ভ্যারি করছিল সেটা আমরা আগের দিন আলোচনা করেছি আর আজকে যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান কোন সিস্টেম মানে অর্থাৎ যে ধরনের সিস্টেমের জন্য সকাল তোমার বোর্ড থিওরিটা অ্যাপ্লিকেবল আর কি বা একটা ইলেকট্রন থাকার জন্য যেখানে তোমার ইন্টার ইলেকট্রনিক রিপালশন নেই আর কি সেই ধরনের যে সিস্টেমগুলো সেইগুলো মূলত আমরা আলোচনা করব। এবং এখানে দেখবো যে আর থ্রিটা ফাইভ এই তিনটেই হচ্ছে তোমার ভেরিয়েবল আচ্ছা এবারে এই ধরনের যে সিস্টেমগুলো সেখানে যেমন হাইড্রোকন অ্যাটম তুমি পাচ্ছ হাইড্রোকন অ্যাটম এর সঙ্গে ধরো হিলিয়াম প্লাস বা ধরো লিথিয়াম টু প্লাস বা বেরিলিয়াম থ্রি প্লাস এই যে সিস্টেমগুলো সেরকম করে তোমার সোডিয়াম ধরো পেনপ্লা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ধরে এই ধরনের সিস্টেমগুলো আমরা বেসিকালি ট্যাকল করছি এগুলো সব হচ্ছে ওয়ান ইলেকট্রন সিস্টেম আর এবারে ওয়ান ইলেকট্রন সিস্টেম তুমি দেখো তাহলে ওয়ান ইলেকট্রন সিস্টেমের নর্মাল ডেসক্রিপশানটা কীরকম নর্মাল ডেসক্রিপশানটা সেই এইরকমভাবে ধরা হয় যে একা নিউক্লিয়াস আছে যদি হাইড্রোকন অ্যাটেম হতো নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ওয়ান আর যদি হাইড্রোজেন লাইক সিস্টেম হয়

হ্যাঁ তার যেখানে খুশি থাকতে পারে আর কি এইটা তাহলে মানে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল আর কি এবং আটটা এটা আবার ফিক্সড নয় এখানে আটটা কিন্তু আবার ভ্যারি করতে পারে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটা আচ্ছা এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে এই এখানে কিন্তু ইন্টারনাল কোনো ইলেকট্রন নেই তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা শুধুমাত্র নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্স সেটাই কাজ করবে এবং তার জন্য যে পোটেন্সিয়াল এনার্জিটা হবে সেই পোটেন্সিয়াল এনার্জিটা তোমরা জানো এই পার্টিকুলার কাছে পোটেন্সিয়াল এনার্জি আমি এর ফোর্সটাকে আর লিখছি না তুমি লিখতে পারবে আমি একবারে পোটেন্সিয়াল এনার্জি মাইনাস জেড স্কোয়ার আমি এসআই ইউনিটই পুরোটাকে করবো হ্যাঁ মাইনাস জেড স্কোয়ার বাই ফোর এফ চ্যালেঞ্জ জিরো ইন্টু আর দেখো যেহেতু পোটেন্সিয়াল এনার্জি শুধুমাত্র আর এর উপর নির্ভর করছে তার মানে তুমি যদি আর রেডিয়েসে কোনো একটা স্ফিয়ার ধরে তার কার্পিসে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো তাহলে কিন্তু পোটেন্সিয়াল এনার্জিটা একই অর্থাৎ পোটেন্সিয়াল যে তোমার অ্যাঙ্গেল থিটা বা ফাইভের উপর ডিপেন্ড করছে না এই ধরনের পোটেন্সিয়ালকে বলা হবে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনসিয়াল কেন স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেন্সিয়াল কারণ থিটা ফাইভ যাই হোক না কেন পোটেন্সিয়ালটা এক্স্যাক্টলি একই এটা বেসিক্যালি মানে হচ্ছে এই যে তুমি যদি আর রেডি আসে বা একটা স্পিয়ার কনসিডার করো তার সার্ফেস যদি যদি ইলেকট্রন থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পোটেন্সিয়াল এনার্জিটা একই এই যে পোটেনশিয়াল এনার্জিটা তাকে বলা হবে তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেন্সিয়াল রিক্যালি সিমেট্রিক পটেনশিয়াল হ্যাঁ মানে এটা এটা কেন এরকম নামটা হয়েছে নামটা রাখা তার কারণটা হচ্ছে যে যে পটেনশিয়াল এনার্জি এনার্জি অ্যাক্ট ইচ পয়েন্ট অন দ্য সারফেস অফ এ

তাহলে এই ফেরিকালি সিমেট্রিক প্রোটেনশিয়ালটা হলো তার কারণটা কিন্তু তোমার ইন্টার ইলেকট্রনিক রিপালশন নেই ওই ওয়ান ইলেকট্রিক সিস্টেম বলেই কিন্তু শুধু এইটা তুমি লিখতে পারলে নাহলে কি করতো যদি আরও কোনো ভেতরে ইলেকট্রন থাকে তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা হতো এই কুলাম্বিক অ্যাট্রাকশন নিউক্লিয়াসের সঙ্গে ইলেকটনিক অ্যাট্রাকশনের সঙ্গে সঙ্গে ইন্টার ইলেকট্রনিক রিপালশন যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু তার ফেরিকালি সিমেট্রিক টোটেনশিয়াল পেতে না তাই তো ব্যাপারটা আচ্ছা তাহলে এবারে তুমি মানে স্টেপ বাই স্টেপ আস্তে 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 জিনিসটাকে দেখা যাক তাহলে প্রথমে একটা জিনিস দেখো যে আমি এই যে মানে আমার আমি একদম ওই মানে যেহেতু হাইড্রোকান অ্যাটম বা এই ধরনের সিস্টেম তোমরা আগে অলরেডি পড়েছো আগে অলরেডি পড়েছো মানে আমি বলছি যে মানে বোর্ড থিওরি এই যে অ্যাটমিক স্ট্রাকচার বা ইত্যাদি পড়ার সময় আর কি সেখানে তোমাকে অনেক কথাবার্তা এমনি বলা হয়েছিল আমরা এখানে মূল জায়গাটায় চলে যাব একদম সরিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করে সেখানে সেপারেশন আর ভেরিয়েবল করে সেটাকে কেমন করে সলভ করে তুমি জাস্ট অরবিটারগুলো পেতে পারবে এনার্জি পেতে পারবে তারপরে বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইগুলো নিয়ে আমি এক বেশি ইন্টারেস্টেড হব জন্য আমি আর ওই খুব মানে মানে বোর্ড থিওরি বা এই রিলেটেড জিনিসপত্রগুলো এখানে কিছু উল্লেখ করছি না বা সমারপিল থিওরি এই টাইপের জিনিসগুলো অলরেডি পড়া হয়েছে সেগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করছি না আমরা একদম সরাসরি তোমার সোরিঞ্জার ইকুয়েশানে চলে যাবো আচ্ছা সরিঞ্জার ইকুয়েশানে যাওয়ার জন্যে তুমি দেখো প্রথমে যে ব্যাপারটা দরকার যে যে কাটিগান কোয়ারডেনের সিস্টেমে প্রথমে প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করা যায় তারপরে আমি আস্তে 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 পোলার কোয়ারডেনের সিস্টেমে যাবো আচ্ছা নিউক্লিয়াস যেটা নিউক্লিয়াসে তোমার যদি কাঠিক্যান কোঅর্ডিনেটে দেখো তাহলে নিউক্লিয়াসের একটা এক্স কোঅর্ডিনেট মানে নিউক্লিয়াসের যে কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে তুমি ঠিক করবে এটাকে আমি ধরো স্মল এক্স এন বললাম ওয়াই এন বললাম জেড এন ফর নিউক্লিয়াস আর ইলেকট্রন যেটা তার যে কোঅর্ডিনেটটা সেটাকে তাহলে এক্স ই বলছি ওয়াই ই বলছি আর জেড ই বলছি তাহলে এক্স ই ওয়াই কি জেডি সেটা হচ্ছে ইলেকট্রনের কোঅর্ডিনেট আর x এন y এন যেটা সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের কোয়ারেট আচ্ছা এবারে তুমি যদি টাইম ইনডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে দেখো টাইম ইনডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর দ্য হোল সিস্টেম টোটাল সিস্টেমটা মানে হাইড্রোকন অ্যাটম বা হাইড্রোকন লাইট যে সিস্টেমটা না এই পুরো সিস্টেমটার জন্য তুমি টাইম ইনডিপেন্ডেন্ট শরীর লিখছো আর এমনিতে কেমন করে লিখতে এই সাই টু ইসাই এই টাইপের তোমাকে লিখতে হবে তাই মানে তুমি এমনিতে লিখবে কেমন করে যদি শর্ট এই সাই টু হচ্ছে তোমার বেসিক্যালি ইসাই এই ইকাল টু ইসাই তুমি লিখবে আচ্ছা এবারে এই যে এইচটা এইচের মধ্যে কী আছে এইচের মধ্যে আছে দেখো তোমার এই নিউক্লিয়াস এটা তার একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে ইলেকট্রন তার একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে আর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন তাদের একটা অ্যাট্রাকশন আছে এইটা অ্যাকচুয়ালি তোমার সাইয়ের উপরে কাজ করে তোমায় দিচ্ছে হচ্ছে ইন্টু সাই যেখানে এই সাইটা কিন্তু তোমার সকাল সাই টোটাল এই সাইটা হচ্ছে টোটাল হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার টোটাল এটা হচ্ছে তোমার টোটাল ঠিক আছে এটা আচ্ছা এখানে বলা ভালো এই এই যে এইচটা এইচটা হচ্ছে তোমার টোটাল ঠিক মানে টোটাল সিস্টেমটা মানে নিউক্লিয়াস ইলেকট্রন মিলে টোটাল কম্বাইন্ড সিস্টেমটা তার জন্য সোডিঞ্জার ইকুয়েশন থেকে দেখতে পেয়েছে এইরকম ভাবে আচ্ছা এবারে তুমি খেয়াল করো এই যে নিউক্লিয়ার তার কাইনেটিক এনার্জিটা কত হবে না কাইনেটিক এনার্জি অপারেটর কেমন করে লিখতে হয় মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মাস অব দ্য নিউক্লিয়াস ইন্টু ল্যাবলিশন অপারেটার ফর দ্য নিউক্লিয়াস তার স্কোয়ার মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অব দ্য ইলেকট্রন ইন্টু এইটা তাহলে এটা ফর নিউক্লিয়াস ইলেকট্রন দ্য ইলেকট্রন আর তার সঙ্গে তোমার পোটেন্সিয়াল এনার্জি একটা আছে মাইনাস যে স্কোয়ার বাই হচ্ছে ফোর ফাইভ এফ সেভেন জিরো আর আমি আটটা আমি এইভাবে লিখছি আর এর মানে কি আমি পরে যাচ্ছি বোঝাচ্ছি আর কি এইটা এইটা বেশি করে সাই টোটালের উপরে কাজ করছে ইকুয়াল টু হচ্ছে তোমার ই টোটাল সাই টোটাল দিচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এবারে আরেকটু ভেঙে যদি তুমি এই ল্যাবরেশন অপারেটর বা ডেল স্কোয়ার অপারেটরটা যদি তুমি লেখো সেটা কী হবে তাহলে ইন

ডেল স্কোয়ার বাই ডেল এক্স এন তার স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই এন তার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড এন তা স্কোয়ার এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি হলো মাইনাস স্কোয়ার বাই মাস অফ দ্য ইলেকট্রন ডেল স্কোয়ার বাই ডেল এক্স প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল এটা হচ্ছে তোমার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হলো মাইনাস জেড স্কোয়ার বাই ফোর জিরো আচ্ছা এবারে দেখো নিউক্লিয়াসের কোয়ার্ডিনেট যদি তোমার এক্স এন ওয়াই হয় আর ইলেকট্রনের কোয়ার্ডিনেট এক্সি জেডি হয় তাহলে তাদেরকে ডিসটেন্সটা তোমাকে লিখতে হবে কি করে এক্সি মাইনাস এক্স এন

কার্টিকান কোয়ারিনের সিস্টেমে ওভারঅল হ্যামিলটোনিয়ানটা তাহলে সেইটার সঙ্গে তোমার কী হবে মানে ওয়েব ফাংশানটা যখন কাজ করবে তাহলে ওয়েব ফাংশানটা তোমার ছটা ওয়াই এন ওয়াইএন জেডেন আর এক্সি ওয়াই ই জেডি এটা লিখতে হলো এটা ইকল টু কী হবে ইকল টু তোমার ই টোটাল আর তার সঙ্গে সাই টোটাল যেটা কার কার ওয়াই এন ওয়াইএন জেডেন এক্সি ওয়াইডির ফাংশন তাহলে এই হচ্ছে তোমার থ্রি থিরাই মেনশনে কার্টিক্যান্ড সিস্টেমে টোটাল সরিজার ইকুয়েশন তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট থিরাইমশনে কারিক্যান্ড কোয়ারিনের সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়েশন ফর দা হোল সিস্টেম মানে হোল হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক যে আয়ন আর কি তাদের ক্ষেত্রে তোমার পরস্পরনের সরিজার ইকুয়েশনটা যে এইটা আচ্ছা এত বড় সরিজার ইকুয়েশন তো দেখলে তোমার ভয় হয়ে যাওয়ার কথাই কারণ এখানে দেখো এটা বেসিক্যালি একটা সিক্স ভেরিয়েবল প্রবলেম এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিক্স ভেরিয়েবল প্রবলেম হ্যাঁ তোমার কিন্তু এখানে দেখো ভেরিয়েবল আছে হচ্ছে ছটা এক্স এন ওয়াই এন জেড এন এক্সি ওয়াই এন জেড মানে ওয়েব ফাংশনটা সেই ছটা কোঅর্ডিনেটর উপর নির্ভর করছে এটা সিক্স ভেরিয়েবল প্রবলেম আচ্ছা এবারে তুমি সেই পার্টিকুলার ইন থ্রিডি বক্স বা এই ধরনের বা মানে আরো যে সব প্রবলেমগুলো করেছো মানে হাই মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এরকম কথাবার্তা তুমি বলতে পারতো অন্তত পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ক্লিয়ারলি দেখেছো যে যখন একটা কিউবিক বক্স বা থ্রি ডাইমেনশনাল বক্স তার মধ্যে একটা পার্টিকেল কনফাইন্ড কনফাইন্ড ছিল তুমি সডিঞ্জার ইকুয়েশানে দেখেছো এখানে তিনটে ভেরিয়েবেল ছিল এক্স ওয়াই জেড তোমাকে কী করতে হয়েছে না সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তোমাকে ওই ওই ইকুয়েশানটাকে তোমাকে তিনটে ইকুয়েশানে ভেঙে ফেলতে হয়েছিল একটা শুধুমাত্র এক্সের উপর ডিপেন্ড করে একটা শুধুমাত্র ওয়াইয়ের উপর ডিপেন্ড করে একটা শুধুমাত্র জেডের উপর ডিপেন্ড করবে আর এবারে এই যে সেপারেশন অফ ভেরিয়েবেল টেকনিকটা কখন কাজ করে হ্যাঁ সেপারেশন ভেরিয়েলি তখনই কাজ করে যখন হ্যামিল্টোনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবেল আমরা যেভাবে দেখিয়েছিলাম যে যখন তোমাকে এই সেপারেশনা ভেরিয়েবেল করতে হয় সেপারেশনা ভেরিয়েবেল তার যে কন্ডিশনটা কন্ডিশনটা কেমন যদি তোমার এরকম হতো যে ওভারঅল হ্যামিল্টোনিয়ানটাকে তুমি এই দুটো হ্যামিল্টোনিয়ানের যোগভর হিসেবে লিখতে পেরেছ দিন ওয়ান ক্যান রাইট কি না ওভারঅল ওয়ে গুণ ফাল হিসেবে তুমি লিখতে পারবে তাহলে সেপারেশনাল ভেরিয়েল যে টেকনিকটা তার যে সেপারেশনা ভেরিয়েবেল টেকনিকে তোমার ইকুয়েশানগুলোকে তুমি ওই মানে অনেকগুলো ইকুয়েশানে ভেঙে ফেলবে এক একটা ইকুয়েশন শুধুমাত্র একটা ভেরিয়েল উপর ডিপেন্ড করে সেটাকে করতে গেলে তোমাকে যেটা করতে হবে যে হ্যামিলটোনিয়ানটা এখন অ্যাডিটিভলি সেপারেবেল হতে হবে তবে তোমার ওয়েব ফাংশনটা মাল্টিফিকেটিভলি সেপারেবল হবে তবে তোমাকে এগোতে হবে এটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েলের পরস্পরডিং কন্ডিশন কিন্তু আমাদের কেসে কি হয়েছে ইন আওয়ার কেস তুমি এই হ্যামিল্টোনিয়ানটাকে রকম ভাবি ইন আওয়ার কেস উই ক্যানট রাইট ক্যানট এক্সপ্রেস এইচ অ্যাজ এই এইচটাকে তুমি জাস্ট এই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ প্লাস এইচ সিক্স এইরকমভাবে তুমি লিখবে মনে কর তুমি লিখতে পারবে না এটা লিখতে পারা যাবে না কেন লিখতে পারা যাবে না মানে আমি এই যে ছটা ছটা ভেরিয়েবলের ফাংশন তো সেটা আমি হ্যামিল এখন ছটা পাটে ভাগ করে ফেললাম যার জন্য আমার ওয়েব ফাংশনটা হচ্ছে ছটা পাটের গুণফল হিসেবে তুমি লিখবে আর কি এটা তুমি করতে পারবে না কেন পারবে না কারণ দেখো এই যে পোটেন্সিয়াল এনার্জি যে ফর্মটা এই যে ওয়ান বাই রুট অব এই যে পুরো জিনিসটা এই পার্টটা পার্টিকুলার পার্টটাকে কোনোরকমভাবেই কিন্তু ছটা টার্মের যোগপাত হিসেবে লিখতে পারবে না যেখানে ছটা টার্ম হচ্ছে একটা এক্সেন একটা ওয়াই একটা জেডেন একটা এক্সি একটা ওয়াই একটা জেড ইর ডিপেন্ড করছে মানে প্রথমটা কিন্তু কাইনারি এনার্জি পার্টে কোনো প্রবলেম ছিল না কিন্তু তাকে ছটা পার্ট পুরো কাইনের এজে পুরো আলাদা হয়ে গেছে কিন্তু পোটেন্সিয়াল ফর্মটাকে তুমি আলাদা করতে পারবে না তো ইন আওয়ার কে উই ক্যানট এক্সপ্লেন্ট এইটা কেন দিস ইজ বিকজ দিস ইজ

ট সিস্টেমে মানে তুমি যদি পোলার কোয়ার্ডিনেট সিস্টেমে দেখো তাহলে এটা কিন্তু বেশ সহজ দেখতে মাইনাস জেড স্কোয়ার পাই ফোর জিরো আর কিন্তু কাটিং সিস্টেমে গেলেই তোমার এই এই যে পোটেন্সিয়াল এনার্জির যে ফর্মটা সেই ফর্মটা তোমার ওই ভিটাকে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি প্লাস ভি ফাইভ প্লাস ভি সিক্স এইরকমভাবে লিখতে দিচ্ছে না লিখতে দিচ্ছে না বলেই হচ্ছে তুমি কিন্তু সেপারেশন ভেরিয়েল টেকনিকটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো না উপায় কি তাহলে ওয়ে আউট ওয়ে আউট বের করতে হবে আচ্ছা উপায় কি আচ্ছা উপায়টা হচ্ছে প্রথম একটা কাজ করি প্রথম একটা জিনিস দেখো যে এটা অ্যাকচুয়ালি তো একটা টু পার্টিক্যাল প্রবলেম একটা টু পার্টিক্যাল প্রবলেম হলে তোমার একটা ইন্টেনশন থাকে এটা একটা এফেক্টিভ ওয়ান পার্টিক্যাল প্রবলেম রিডিউস করা যায় কিনা আমরা ওই হারমোনিক অসরে প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এটা করে দেখিয়েছিলাম একটা ডায়াটমিক মলিকুলকে তুমি যখন একটা হারমোনিক অসলেট হিসেবে বুঝতে চাইবে যেখানে দুটো মাস পয়েন্ট আছে একটা এম ওয়ান একটা এম টু কিন্তু তুমি এই টু পার্টিক্যাল প্রবলেমটাকে একটা এফেক্টিভ ওয়ান পার্টিক্যাল প্রবলেমে রিডিউস করতে পারো তার জন্য কী করতে হয়েছিলো তার জন্য যেটা করতে হয়েছিল যে অ্যাবসলিউট কোঅর্ডিনেটটাকে তোমার সেন্টার অফ মাস কোয়ার্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটার তোমাকে রিপ্লেস করতে হয়েছিল করে তারপর একটা একটা হাইপোথেটিক্যাল মাস কনসিডার করতে হয়েছিল সেটা হচ্ছে তোমার রিডিউস মাস তারপর সেই রিডিউস রিডিউস মাসের টার্মসে কিন্তু তুমি এক ছিল টু পার্টিক্যাল প্রবলেমটাকে একটা এফেক্টিভ ওয়ান পার্টিক্যাল প্রবলেমে কাজ করতে পেরেছিলে এটা একটা স্ট্যান্ডার্ড টেকনিক আছে টু পার্টিক্যাল প্রবলেমে ট্রান্সফর্ম করার জন্য তোমাকেট থেকে সেন্টার অফ মাস করেন এবং রিলেটিভ যেতে হয় এখন আমরা সেই কাজটাকে করব তাহলে প্রথম যে কাজটাকে করবো সেটা হচ্ছে মানে প্রবলেমটাকে সহজ করতে হবে সহজ করার জন্যে প্রথমে এই একটা টু পার্টিক্যাল প্রবলেম মানে এই সিস্টেম তো হাইড্রোজেন বা সিস্টেমে নিউক্লিয়াস আছে ইলেকট্রন আছে তাহলে এটা একটা টু পার্টিক্যাল প্রবলেম two particle problem can be reduced into an effective one particle problem and two particle problem can be reduced into an effective one particle problem by introducing বা বাই বাই ট্রান্সফর্মিং বললেও হবে ট্রান্সফর্মিং অ্যাবসোলিউট কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেট ইন্টু সেন্টার অফ মাস কোয়ার্ডিনেট অ্যান্ড

দেখো ওয়ান ডাইমেনশানে হলে আমি দেখেছিলাম না এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম টু এরকমভাবে তো তাহলে এই চলে গেছে এম ওয়ান মানে হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস এটি এক্স অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন্ট এক্স অফ দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন এই যে এম ওয়ান এম টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে ঠিক আছে একই রকমভাবে তখন ওয়ান ডাইমেনশান ছিল থ্রি ডাইমেনশানে হলে তোমার একই রকম ভাবে লিখতে হবে এইটা প্লাস এম ই ওয়াই ই ডিভাইডেড বাই হচ্ছে এম এন প্লাস ই আর এইটা হয়ে যাচ্ছে কি এম এন জেড এন প্লাস এম এমই জেডি ডিভাইডেড বাই এম এন প্লাস এম এটা ঠিক আছে এটা তো সেন্টাররা মাস করার আর রিলেটিভ কোঅর্ডিনেটস গুলো কি কি দেখো এই যে এক্স এন্ড ওয়াই এন্ড জেড এন্ড এক্স ওয়াই কি জেড ই এগুলো হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সেগুলো তুমি অলরেডি জানতে এবার সেখান থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট গুলো এইরকম ভাবে ডিফাইন করলে আর রিলেটিভ কোঅর্ডিনেটটাকে ধরো স্মল এক্স স্মল ওয়াই আর স্মল জেড হিসেবে তুমি লিখছো স্মল এক্স স্মল ওয়াই আর স্মল জেড ফর্মে তুমি লিখছো এটা কি না এক্স ই মাইনাস এক্স এটা হচ্ছে ওয়াই ই মাইনাস ওয়াই এন এটা হচ্ছে জেড ই মাইনাস জেড এন এবারে এই হারমোনিক অসিলেটর প্রবলেমে তুমি যদি এই টাইপের সেন্টার অফ মাস থেকে রিলেটিভ কোঅর্ডিনেট তুমি নিয়ে যাও তাহলে এই ডেরিভেটিভ গুলো কেমন করে চেঞ্জ হয় বা হ্যামিল মানে ল্যাবলিশিয়ানটা কেমন করে চেঞ্জ হয় এগুলো তুমি দেখেছিলে দেখে তোমার মনে আছে কিনা দেখো যে ওই হারমোনিক অস্ট্রাটার প্রবলেমের ক্ষেত্রে তুমি ওটাকে ওই যে ইকুয়েশানটাকে দুটো ইকুয়েশানে ভেঙে ফেলতে পেরেছিলে একটা যেটা চান্সেকোনাল মোশান অব দ্য অ্যাজ অ্যাড হোল রিপ্রেজেন্ট করছিল আর একটা হচ্ছে তোমার ভাইব্রেশনাল এনার্জিটাকে বা ভাইব্রেশনাল মোশান সেটাকে রিপ্রেজেন্ট মানে রিপ্রেজেন্ট করছিল এটা আর এখানেও আমি সেই কাজটা অ্যাকচুয়ালি তোমার করতে পারি কি করতে পারি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যে এই এই আগে যে ইকুয়েশানটা ছিল সকল এই যে বড় ইকুয়েশনটা আর কি মানে আমি কত করে ইকুয়েশান নাম নাম দিয়ে যাই এটা তোমার এক নম্বর ইকুয়েশন ধরো এইখানে একবারে লিখে দিক এটা হচ্ছে তোমার সকল দু নম্বর ইকুয়েশন এটা আর এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি তিন নম্বর চার নম্বর যাই বলো না কেন এগুলোর নাম্বারিং না দিলেও কোনো অসুবিধা নেই আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি তুমি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং ডিডেকটিভ কোয়ার্ডিনেটার ফর্মে ইকুয়েশান টুটাকে লেখো এবং একটুখানি মানে বেশ একটু লম্বা কিন্তু যদি একটা অ্যালজাইবরা তুমি করো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখবে যে ইকুয়েশান টুটা দুটি ইকুয়েশানে স্পিড করে যাবে একটা ইকুয়েশানে জাস্ট ট্রান্সাখনার মোশান অব দ্য সিস্টেম অ্যাজ ও হোল রিপ্রেজেন্ট করবে মানে অ্যাটম নিউক্লিয়াস এবং ইলেকট্রন মিলে যেটা একটা কম্বাইন্ড যে সংস্থাটা তার ট্রান্সাখনার মোশানটা রিপ্রেজেন্ট করবে আর একটা হচ্ছে নিউক্লিয়াসের রেসপেক্ট ইলেকট্রনের যে রিলেটিভ মোশান

After a lengthy calculation, we can split equation two into two equations as follows. একটা হোমওয়ার্ক হিসেবে তোমার দেবো যে এই লেন্দি ক্যালকুলেশনটা তোমাকে অ্যাকচুয়ালি করতে হবে আর কি আমি তোমাদের হোমওয়ার্কটা পরে সেট করে দিচ্ছি আচ্ছা একটা ইকুয়েশান হবে এরকম দেখতে মাইনাস এইচকস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন এইটা তার সঙ্গে ডেল টু বাই ডেল ক্যাপিটাল এক্স স্কোয়ার মানে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট করে লেখা হচ্ছে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার এইটা তার সঙ্গে ধরে নাও তোমার এরকম একটা ওয়েব ফাংশন আমি লিখছি সাই ট্রান্সলেশনাল এটা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এর উপর নির্ভর করে সেটা আমি লিখছি ই ট্রান্সলেশনাল কিন্তু সাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটেল জেড এইটা একটা ইকুয়েশান হলো এটা ধরো তোমার তিন নম্বর ইকুয়েশান আর এবার এই ইকুয়েশানটা কি রিপ্রেজেন্ট করে দেখো দেখ এইখানে কোনো পোটেন্সিয়াল এনার্জি পার্ট নেই পুরোটাই কাইনেটিক এনার্জি এবং এখানে যে মাসটা ইনভলভ দেখো সেটা বেসিক্যালি নিউক্লিয়াস মাস এবং ইলেকট্রনিক মাসের তোমার কম্বিনেশন তার মানে এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশানটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়েশন ফর এ ফি পার্টিক্যাল হ্যাঁ ইন থ্রি ডাইমেনশান বেসিক্যালি তাহলে এইটাকে এটা রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে মানে টানচকর মোশন অব দ্য মলিকুল অ্যাজ এ হোল তার করসপন্ডিং সরিজার ইকুয়েশন তাহলে দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়েশন ফর দ্য অ্যাজ এ হোল আর মানে দিস ইজ দ্য ট্রান্সেশনাল মানে কি বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোড ইকুয়েশন ফর দ্য ট্রান্সেকশনাল মোশন অফ দ্য সিস্টেম অ্যাজ এ হোল তাহলে এটা দেখো এই জন্য করসপন্ডিং যে এনার্জিটা এটা ট্রান্সেশনাল এনার্জি এখানে একটা সাবিক ট্রান্সলেশনাল দিকে আর ওয়েব ফাংশনটাও হচ্ছে তোমার ট্রান্সলেশনাল লেখা আছে মানে মানে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন মিলে যে কম্বাইন্ড যে সিস্টেমটা যার ওভারঅল মাস হচ্ছে এম এন প্লাস এম ই এইটা হ্যাঁ তাদের যে ট্রান্সলেশনাল মোশন অ্যাজ এ হোল হচ্ছে আর কি সেইটা হচ্ছে ইকুয়েশনটাকে তুমি বুঝতে পারছো কিন্তু আমরা ইন্টারেস্টেড নই মানে মানে এই ইকুয়েশনটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই উই আর নট ইন্টারেস্টেড

ওয়ান ডাইমেনশনে থেকে তুমি অলরেডি কষেছি তাহলে তুমি অটোমেটিক্যালি টু এবং থ্রি ডাইমেনশনে কষে নিতে পারবে এবং এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড নাই কারণ এখানে এটা এটা থেকে কোনো ইলেকট্রনিক এনার্জি পাবে না তুমি জাস্ট অ্যাটমটা অ্যাজ এ হোল তার একটা টান্তখানার কাইনেটিক এনার্জি পেয়ে যাবে এবং সেটা ফিপাটিকের কোনো প্রপার বাউন্ডারি কন্ডিশন নেই বলে এখানে আবার এনার্জিগুলো কন্টিনিউয়াস হয়ে যাবে এবং তার সেই রেসপেক্ট কোনো ইউটিউডিটি নেই কিন্তু আর একটা যে ইকুয়েশন সেই ইকুয়েশনটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা ইকুয়েশন কি তাহলে আর একটা ইকুয়েশন হচ্ছে এরকম দেখতে মাইনাস এইচ এইচক স্কোয়ার বাই টুয়াইস এখানে মিউ রিডিউস মাসটা থাকছে আর তার সঙ্গে রিলেটিভ একটা থাকছে এরকম দেখতে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার এরকম একটা পার্ট হল আচ্ছা এবারে তার সাথে তোমার এই যে মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এফ সাইভেন জিরো আর এখন তাদেরকে ডিসটেন্সটা এক্সি মাইনাস এক্সএন স্কোয়ারটা হয়ে গেল তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এরকম দেখতে হয়ে গেল তাহলে এইটা হচ্ছে তোমার সকল রিলেটিভ কোয়ার্ডিনেটর ফর্মে তুমি একজিবি একটা এনার্জি অপারেটর পেয়েছো এইখানে হচ্ছে তোমার নিউক্লাস ইলেকট্রনের যে অ্যাট্রাক্টিভ যে পটেনশিয়ালটা আর কি সেটা তুমি পাচ্ছো তাহলে এই যে পুরো জিনিসটা সেটা কার উপরে কাজ করছে না সেটা বেসিক্যালি কাজ করছে হচ্ছে তোমার সাই আমি এটার নাম দিচ্ছি একটা ইলেকট্রনিক নামই দিতে পারি কারণ আমি ইলেকট্রনিক নাম দিচ্ছি সেটা বলছি এক্স ওয়াই জেড এটা হচ্ছে ই ইলেকট্রনিক নাম দিলাম সাই ইলেকট্রনিক এক্স ওয়াই তাহলে দেখো এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা কিন্তু এরকম দেখতে হয়ে গেল মানে আর একটা যে ইকুয়েশন আচ্ছা এখানে খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু মিউ যেটা সেই মিউটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস কিন্তু মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন সেটাকে বলে রিডিউস মাস রিডিউস এবারে যেহেতু মাস অফ দ্য নিউক্লিয়াসটা ইউজুয়ালি মাঝ মাঝ কেটার দার মাস অফ দ্য ইলেকট্রন দেন মিউটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে সমান করতে পারো মানে মাস অফ দ্য নিউক্লিয়াস মাঝ মাঝ কেটাদার মাস অফ দ্য ইলেকট্রন বলে এম এন প্লাস এমই থেকে এম ইটাকে বাদ দিয়ে তোমার এম এন হয়ে গেলে এম এন এম এন কেটে গেলে তখন মিউটা কিন্তু অ্যাপ্রক্সিমেটি ইকুয়াল টু এম এর সঙ্গে সমান আচ্ছা এবং এই যে ইকুয়েশানটা এই যে ইকুয়েশানটা তাহলে ইকুয়েশানটা মানে যেটা হচ্ছে যে ইকুয়েশান ধরো ফোর ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন ফর দ্য মোশন অফ ফর দ্য রিলেটিভ মোশন অফ মোশন অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু

নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনের যে রিলেটিভ মোশান সেইটা আমি দেখবো বলে মানে এবারে তোমার এই যে হাইড্রোজেন অ্যাটমটা অ্যাজ এ হোল একটা গ্যাসিয়ার সাবস্টেন্স তার একটা ট্রান্সার মোশান আছে সেইটা নিয়ে আমার মাথা খামি লাভ তাহলে ইকুয়েশান থ্রিটা নিয়ে আমি কোনোভাবে ইন্টারেস্টেড নাই ইকুয়েশান ফোরটা নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড দিস ইজ দ্য ইকুয়েশন ইন হুইচ হুই আর ইন্টারেস্টেড so this is the equation in which we are interested ঠিক আছে এই ইকুয়েশনটা নিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আচ্ছা ঠিক আছে তাহলে কি সুবিধা হলো সুবিধা হলো দেখো যে তুমি অ্যাকচুয়ালি ছিল একটা সিক্স ভেরিয়েবল প্রবলেম যেটা ইকুয়েশন 2 তে সেইখান থেকে তুমি কাজের জিনিসটাকে আলাদা করে নিলে এবং কাজের জিনিসটা মানে ইকুয়েশন 4 যেটা কিন্তু এখন একটা থ্রি ভেরিয়েবল প্রবলেম হলো সেটা যেটা ইম্পর্ট্যান্ট দেখো যে ইকুয়েশন 4 ইস নাও এর প্রবলেম ঠিক আছে এটা কিন্তু এখন একটা তোমার সকলেরিক্স ভেরিয়েল প্রবলেম থেকে তুমি সরাসরি থ্রি ভেরিয়েল প্রবলেম চলে গেল মানে প্রবলেমটা কিন্তু এক ধাক্কায় তোমার অনেকটা সিম্পলিফাই হয়ে গেল যেটা আগে ছিল একটা সিক্স ভেরিয়েল প্রবলেম এখন কিন্তু ওটা একটা থি ভেরিয়েল প্রবলেমে তোমার পৌঁছে গেছে আচ্ছা এবারে আবার তুমি অফ ভেরিয়েবেল করার চেষ্টা করো কিন্তু দেখো আবার এই ইকুয়েশান ফোরটা মানে আমাকে তো আলটিমেটলি মানে একটা করে ডিফারেন্সিয়াল ইকুয়েশান পেতে হবে যেটা শুধুমাত্র একটা করে ভেরিয়েলের উপর ডিপেন্ড করে তাহলে এখনও তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানে তোমার তিনটে ভেরিয়েবলের ফাংশান হয়ে গেছে সেটা এক্স জেড এক্স জেড যেগুলো রিলেটিভ কোঅর্ডিনেট তাহলে আবার অফ ভেরিয়েবল করার চেষ্টা করো আবার দেখো এই যে সকল পোটেন্সিয়াল এনার্জির ফর্মটা এটা 1 বাই রুট ওয়ান অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আছে এইটা থাকার জন্য কিন্তু তুমি আবার এই সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে কিন্তু এটাকে আলাদা করতে পারবে না তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল ভেরিয়েবল স্টিল নাও স্টিল নাও ইজ নট পসিবল পসিবল ডিউ টু দা ফর্ম অফ পোটেন্সিয়াল ইন থ্রি ডাইমেনশনালিয়ানোডিনেট সিস্টেম কার্টিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমার এই পোটেন্সিয়াল এই পার্টিকুলার ফর্মটার জন্য তুমি আবার সেপারেশনে ভেরিয়েল করতে পারবে না কারণ তুমি হ্যামিল্টনিয়ানটাকে এখন এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইস থ্রি এই তিনটে হ্যামিল্টনির যোগফল হিসেবে পার লিখতে হবে সেটা তুমি কিন্তু এখন আর লিখতে পারছো ঠিক আছে তাহলে আবার উপায় কি আবার উপায় কি আবার উপায় খুঁজতে হলো তাহলে একমাত্র রাস্তা হচ্ছে যে যদি তুমি এটাকে এখন ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মানে রিপ্লেস করে দাও তাহলে কিন্তু

Spherical, polar, coordinate system. আচ্ছা যখন এই স্পেরিক্যাল পোলার কোয়ার্ডিনেশ সিস্টেমে তুমি যাবে তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে তোমার এইগুলো তোমার কতগুলো জিনিস তোমার অলরেডি জানা আছে সেগুলো আমরা তোমাদের অনেক কাজকর্ম যখন দিয়েছিলাম হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা করেছো আর কি মানে অ্যাঙ্গুলার মেন্টে আমি যখন কথাবার্তা বলেছি বা এর আগে তো পার্টিক্যাল ইন পোলার কডিন সিস্টেমে বেশ কিছু প্রবলেম তুমি সলভ করেছো সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম এইটা ধরো তোমার সকাল এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস ধরো তুমি একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলে পি যে কার্টিক্যান কডিনের সিস্টেম কার্টিগান কিন এক্স ওয়াই জেড দেখো যেটা হচ্ছে যে এই পয়েন্টটা যদি কোয়ার্ডিনেট এক্স ওয়াই জেড হয় তাহলে এইটা হচ্ছে তোমার সকল এইটা হচ্ছে তোমার জেড আচ্ছা এর প্রজেকশন নিচ্ছ তুমি এক্স ওয়াই প্লেনে এই যে এতখানি এই এটা তোমার এক্স আর এইটা যেটা মানে এইটাও বলতে পারো বা এটাও বলতে পারো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই তার মানে কি হচ্ছে দেখো মানে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর এক্স লেন্থ এলে এই পর্যন্ত ওয়াই বরাবর বা ওয়াই প্যারালাল বরাবর এতটা এখান থেকে এতটা মানে এখান থেকে এতটা আর এক্সয় প্লেন থেকে তুমি জেড অ্যাক্সিস বরাবো তুমি বেসিকালে জেড বাদ গেলে এইটা তখন এই অরিজিন একটা হলো তোমার এক্স ওয়াই জেড আচ্ছা এবারে এইটাকে তুমি জাস্ট লিখতে পারো এই পার্টিকুলার পয়েন্টটা কি আর থিটা ফাইভ এই হিসেবে তুমিও দেখতে পারো তাহলে এইটা হচ্ছে তোমার রেডিয়াল ভেক্টার সে জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটাকে করছে সেইটা হচ্ছে তোমার বেশি করে থিটা আর রেডিয়াল ভেক্টারটা তুমি প্রোজেকশন নিচ্ছ এক্স ওয়াই প্লেন সেটা এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা করছে সেটা বেশি করে তোমার ফাইভ তাহলে যেটা হচ্ছে যে জেড অ্যাক্সিসের সঙ্গে আর এর যে অ্যাঙ্গেলটা সেটা বেশি করে আর এই আর এ তুমি প্রজেকশন নিচ্ছ অন্ত এক্স ওয়াই প্লেন এই যে প্রজেকশনটাকে এটা হলো এই যে ডট লাইন দিয়ে লেখা হয়েছে সেইটা এক্স অ্যাক্সিস সঙ্গে যে অ্যাঙ্গেলটাকে করছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ফাই এটা তাহলে এখানে যখন তুমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটাকে করলে তাহলে যেটা হচ্ছে তোমার আরটাকে বলছি রেডিয়াল ভেক্টর বা রেডিয়াল ডিসটেন্স তাও যা কিছু বলতে পারো যেখানে হয়

আর এবং যেটা পরিষ্কার যেটা আমি আগে অনেকবার বলেছি শুধু কম্পিটনেসের জন্য মানে ক্লাস নোটটা হয়তো যখন তুমি শুধু অ্যাটমটা খুঁড়ে পড়তে চাইবে সেখানে কেন তোমার মোটামুটিভাবে ইনফরমেশানগুলো থাকে সেই জন্য আমি এই জিনিসটা আরেকবার একটুখানি লিখে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কঠিন জিনিস তোমাকে বাড়িতে আরেকবার পোষতে দেব তাহলে আর হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স হয় আচ্ছা আট থ্রিটা ফাইভ হয়ে গেল দাদা আচ্ছা এবারে তাদের সম্পর্কগুলো কি আর্টটা হচ্ছে তোমার সরি মানে উল্টো দিক দিয়ে বলা ভালো এক্সটা হচ্ছে তোমার আর সাইন থিটা কস ফাইভ ওয়াইটা হচ্ছে আর সাইন সাইন ফাইভ আর জেডটা হচ্ছে তোমার আর কষ্ট তাহলে যদি আর হয় তাহলে জেডটা পরিষ্কার আর cos টিটা হয়ে গেল এবার এই এর প্রজেক্টনটা কখন তুমি এক্সয় প্লেনে নিচ্ছ তাহলে এই যে এই যে ডিসটেন্সটা এই যে তোমার তার কষ ওয়াই প্রজেকশন হলে সেটা এক্স হয়ে যায় আর তার সাইন প্রোজেকশন হলে সেটাকে তোমার ওয়াই হয়ে যায় এক্সটা হচ্ছে আর সাইন কেটে কস ফাই ওয়াইটা আর সাইন কেটা সাইন পাই জেডটা হচ্ছে আর কষ টিটা এইটা আবার ঘুরিয়ে যদি তুমি আরটাকে বের করো সেটা হচ্ছে আর হচ্ছে রুট অফ আর অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সিটারে যদি তুমি ধরো সেটা হচ্ছে তোমার ট্যান ইউনিভার্স ওয়াই বাই এক্স মানে এখান থেকে দেখো থ্রিটা ও সরি ফাইটা ফাইটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে ওয়াই বাই এক্স করলে টেন ফাইভ হয়ে যাচ্ছে ফাইভটা হচ্ছে ইনভার্স ওয়াই বাই এক্স আর এখান থেকে তুমি করে দিতে পারো কস ইনভার্স জেড বাই মানে ইনভার্স জেড বাই প্লাস তাহলে এই যে এক্স জেড এবং আর্থিটা ফাইভ এর মধ্যে তুমি সম্পর্কগুলো পেয়ে গেলে আচ্ছা আর অনেক কিছু আমি আর করছি না মানে বেসিক্যালি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বা ইত্যাদি রিলেটেড আর কি যখন যেটা দরকার পড়বে আমি জাস্ট ব্যবহার করে নেব আর এবারে কথা হচ্ছে এই যে ওয়াই জেড এবং আর্থিটা ফাইভ তাদের যে পারস্পরিক সম্পর্কগুলো এইগুলোকে যদি তুমি কাজে লাগাও কাজে লাগালে না তোমার ওই যে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল টু বাই ডেল জেল স্কোয়ার এই যে চেন রুল এসব ছিল না সেটাকে কাজে লাগিয়ে তুমি ওই ল্যাবলিশিয়ান অপারেটরটাকে হ্যাঁ তুমি কিন্তু আর থিটা ফাইভ এর ফর্মে রাখতে পারবে বা মানে আর থিটা ফাইভ বা তাদের বিভিন্ন ডেরিভেটিভ ফর্মে কিন্তু তুমি লিখতে পারবে তাহলে এবারে আমি ওই একই রকমভাবে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো হ্যাঁ যে তাহলে ইকুয়েশন ফোরটাকে যদি স্পেরিক্যাল পোলার কোয়ার্ডিনেট সিস্টেমে দেখা হয় তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে তাহলে ইন দা স্পেরিক্যাল পোলার কোয়ার্ডিনেট সিস্টেম Thank you.

এটা হলো তো এটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এইটা তাহলে এই যে এই যে এই মাইনাস এইসক বা চাইশ মিনিটে যা ছিল ছিল এই যে বাকি যে পার্টটা ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেলার আর স্কোয়ার ডেল ডেলার প্লাস ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সেন্সটা থিটা ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এটা হচ্ছে তোমার সকল পোলার কোয়ার্ডিনেশ সিস্টেমে বা স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ওটাই হচ্ছে তোমার সকল আমি বলবো যে ল্যাবলেশিয়ান অপারেটার হ্যাঁ মানে ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেলার আর স্কোয়ার ডেল ডেলার প্লাস ওয়ান বাই সাইন্থিটা ডেল ডেল থিটা সাইন্থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন্স স্কোয়ার থেকে ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এইটা তাহলে এই যে পার্টটা এইটা হচ্ছে তোমার সকল ডেল স্কোয়ার অপারেটরটা আছে এটা আর কি আছে তাহলে আমি এই যে পার্টটা মানে আমি বেসিক্যালি এই পার্টটাকে প্রথম পার্টটাকে লিখে ফেললাম সেকেন্ড পার্টটা আছে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলেন জিরো আর এইটা এই পুরোটা হলো তোমার হ্যামিলটোনিয়ানটা তার সঙ্গে তোমার থাকছে সাই ইলেকট্রনিক আর থিটা ফাই এখন কিন্তু তোমার নতুন যে করিনের সিস্টেম সেখানে সাইটা কিন্তু আর এটা টু টু কি হচ্ছে হচ্ছে না ই যে সাই তোমার আর সিটা ইকলিক এই যে ইকুয়েশনটা এটা মানে পাঁচ নম্বর হবে তাই না এটা যে পাঁচ নম্বর ইকুয়েশন এই ইকুয়েশনটা কিন্তু তোমাকে মুখস্ত করতে হবে মানে আগেরগুলো তুমি যদি মাথা থেকে বেরো করে দাও কিন্তু এই ইকুয়েশনটা তো মুখস্ত করতে হবে এটাই হচ্ছে তোমার ফেডিক্যাল পোলার করিনের সিস্টেমের সিস্টেমে ইলেকট্রনিক ইকুয়েশন এই যে ইলেকট্রনিক সোরিজার ইকুয়েশন ফর দ্য হাইড্রোজেন আর হাইড্রোজন লাইট সিস্টেম সেইটা হচ্ছে বেসিক্যালি এইটা তাহলে হচ্ছে ইজ ইলেকট্রনিক শরিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোগন অ্যাটম ফর

তাহলে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা হতে পারত মানে আমি যে মাঝের জায়গাটা করলাম দেখো এই মাঝের জায়গাটা না তোমাকে আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস বলি যে একটা হচ্ছে এই যে কাজটা এই আফটার লেন্ ক্যালকুলেশন তাহলে তোমার অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে যখন তুমি কোঅর্ডিনেট বা রিলেটিভ কোঅর্ডিনেটে যাচ্ছ আর কি সেই যে ক্যালকুলেশনটা এটা একটা লেন্দি ক্যালকুলেশন সেটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি আর একটা যেটা আমি আগে অলরেডি দিয়েছিলাম তোমরা অনেকে করেছো আর কি যে এই যে কাটিকান সিস্টেমের থেকে তুমি যখন পোলার কোয়ার্ডিনেশন সিস্টেমে আসছো এইটা এইটাও কিন্তু একটা লেন্থি ক্যালকুলেশন এবং কি করে করতে হবে আমরা আগে দেখিয়েছি হ্যাঁ মানে ওই যে মানে কি বলবো মানে এটা এটা এই এই কালটা আমি পুরোটা দিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না যে ল্যাবলিশন অপারেটরটাকে ট্রান্সফর্ম করতে আমি দিয়েছিলাম কিনা জানি না কিন্তু এল এক্স এল ওয়াই এল জেড বা এল স্কোয়ার সেইগুলোকে আমি করতে দিয়েছিলাম বিভিন্ন সময় আর কি হ্যাঁ তার মানে এটা হচ্ছে এটা এই এই হোমওয়ার্ক তুমি করতে পারো মানে বেশিকার চেন রুলটাকে কাজে লাগিয়ে তোমার যদি একটা মানে এক্স ওয়াই জেডটাকে ফাইভ এর ফর্মে নিয়ে যাওয়ার এটা অন্তত রাস্তা আছে তাহলে এই যে পাঁচ নম্বর ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আমাদের একচুয়ালি স্টার্টিং পয়েন্ট কারণ এখন আমরা দেখাতে পারবো সেটা হচ্ছে এই এই যে অফ ভেরিয়েবেল সেটা করতে পারছিলাম বলে পাচ্ছিলাম না বলে কাটিকে সলভ করতে পারছিলাম না এখন কিন্তু মানে আমি দেখাতে পারবো এখনই দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সেপারেশন ভেরিয়েবেলটা কিন্তু এখন করা সম্ভব তাহলে নাও সেপারেশন অফ ভেরিয়েবেল ক্যান বি পসিবল এখন সেপারেশানা পেয়ে যাবে এবারটা কিন্তু সম্ভব দেখো এখন পর্যন্ত একটা নিঃশ্বাস নেওয়া যাক মানে যা করেছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা মানে এখন পর্যন্ত যা করেছি তাতে ঠিক আছে ওই জিনিসটা কোনো অসুবিধা আছে চারিদিকে ওই যে কনভার্শনটা করলেন মানে তিন নম্বর থেকে চার নম্বরে ওই বাগানটা একবারটি

সেইটা দেখো তোমার বেসিক্যালি যে একটা অ্যাটো মানে একটা পার্টিকেল যার মাসটা হচ্ছে এম এন প্লাস এমই সেই পার্টিকেলের জন্যে এই এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশনটাকে তার ট্রান্সেশনাল মোশন অফ দ্য ট্রান্সলেশনাল মোশন অফ দ্য পার্টিকেল সেটা রিপ্রেজেন্ট করছে মানে যখন তুমি ওই পার্টিকেল মানে পার্টিকেল প্রবলেম একদম পার্টিকেল প্রবলেম মানে পার্টিক্যালের বক্সও নয় মানে একদম পার্টিকেল প্রবলেম তার সরিঞ্জার ইকুয়েশানটা ওয়ান ডাইমেনশনে কেমন দেখতে ছিল না মাইনাস এইচ স্কোয়ার থাকে টোয়াইস এম ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইন্টু সাই এসে কলটা ইসাইফ এক্সাক্টলি এটা সেই ইকুয়েশান শুধু একটা টু ডাই ওয়ান ডাইমেনশানে নয় তার বদলে থ্রি ডাইমেনশনে আর মাসটা হয় যেখানে টোটাল মাসটা হচ্ছে এমএন প্লাস এমই অর্থাৎ তিন নম্বর ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে জাস্ট একটা ফ্রি পার্টিকেল তার সরিঞ্জার ইকুয়েশান তা ফ্রি পার্টিকেলের জন্য শুধুমাত্র একটা ট্রান্সোনাল কাইনেটিক এনার্জি থাকে তাই তিন নম্বর ইকুয়েশানটা সলভ করলে এছাড়া হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস এবং ইলেকট্রন মিলে ওভারঅল যে অ্যাটমটা সেই অ্যাটমটা যে মুভ করছে এবং তার একটা ট্রান্ত খানার মোশান আছে এই তিন নম্বর থেকে তুমি সেই জিনিসটা বুঝতে চাই বুঝতে পারবে আর আমার অ্যাকচুয়ালি দরকারটা কি যে হাইড্রোজেন অ্যাটমের ভেতরে হাইড্রোজেন বা হাইড্রোজেন হাইড্রোগান অ্যাটম বা হাইড্রোজেন লাইক অন ইলেকট্রন সিস্টেমের ভেতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কেমন করে ঘুরছে বা নিউক্লিয়াসের রেসপেক্টে ইলেকট্রনের মুভমেন্টটা কী সেটা নিয়েই কিন্তু আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড এবং দেখো তোমার চার নম্বর ইকুয়েশন কিন্তু সেটাই প্রোভাইড করছে সেটা হচ্ছে রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দা নিউক্লিয়ার সেইটা হচ্ছে তোমার চার নম্বর ইকুয়েশনের মধ্যে আছে যেখানে তোমার দেখো পরিষ্কার নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন অ্যাট্রাকটিভ ফোর্সটা আছে এখানে হচ্ছে তোমার এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে কিন্তু যে ইলেকট্রনটা মুভ করছে উইথ রেসপেক্ট টু দা নিউক্লিয়া এইটা সেখানে দেখো আমি তো ইন্টারেস্টেড এইটাই নিয়ে যে ইলেকট্রনিক রিলেটিভ মুভমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস সেটা নিয়ে তো আমি ইন্টারেস্টেড বা ইলেকট্রনিক এনার্জি সেটা নিয়ে তো আমি ইন্টারেস্টেড সেই জন্য আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড এক নম্বর ইকুয়েশন দিয়ে তাহলে ওভারঅল অ্যাটমটা সে একটা ফ্রি পার্টিকেলের মতো ডাইমেনশনে মুভ করছে যে প্রবলেমটা নিয়ে আমি কোনোভাবেই ইন্টারেস্টেড নেই এক নম্বর আর দু নম্বর হচ্ছে তুমি যদি ইন্টারেস্টেড হয়েও থাকো যে প্রবলেমটা অলরেডি তোমার কিন্তু সলভ করা আছে সেখানে আমি তিন নম্বর ইকুয়েশন নিয়ে আর এগোচ্ছি না আমার যা কিছু সব হচ্ছে চার নম্বর ইকুয়েশন দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি আমরা যে ইলেকট্রনিক মোশন মানে নিউক্লিয়ার মোশন ইলেকট্রনিক মোশনটা সেপারেট করতে পারছি তো সেটা কি নিউক্লিয়ার অনেক বেশি হেভি ইলেকট্রনের সেই জন্যই হ্যাঁ একদমই তাই একদমই তাই আমি সেটা আসবো যেটা বর্ণ ওপেন হাইমার অ্যাপ্রক্সিমেশন তার একটা যে জিনিস আছে আর কি মানে সেটা দিয়ে আমি আসবো পুরো ব্যাপারটাকে আর কি হ্যাঁ সেটা সেটা আরো মানে মানে যেটা তুমি বলছো আর কি যে এই যে আমি এখানে এই কাজটা যে করতে পারলাম যে সকল ইলেকট্রনিক মোশানটাকে নিউক্লিয়ার থেকে একদম আলাদা করে নিতে পারছি আর কি যার কারণে তুমি যেটা বলছো যে নিউক্লিয়াসটা মাছ হেভিয়ার বলে যেটাকে বলে বর্ণ ওপেনিং এর অ্যাপ্রক্সিমেশন এই বর্ন ওপেনিং এর অ্যাপ্রক্সিমেশনটা আমি ইচ্ছা করে এখানে আর বলিনি আমাদের এরপরে যে বন্ডিংটা আছে না এরপরে এই হাইড্রোজেন একদম প্রবলেম হয়ে যাওয়ার পরে তারপরে যে বন্ডিংয়ের যে জায়গাটা আছে সেইখানে না এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে আর কি সেইটা আমরা ওইখানে বলবো হ্যাঁ হ্যাঁ যেখানে এইটা যেমন অ্যাজি এখানে জিনিসটা খুব মানে টিভিয়ারলি হয়ে যাচ্ছে তো সেখানে বি অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারটা মাথায় নাও থাকে তোমার আমি কিছুই না আমি বলব যে আমি বিও অ্যাপ্রক্সিমেশন করিনি আমি নিউক্লিয়াসটা স্টেশনারি ধরে নিউক্লিয়াসের আইন যেটা বাদ দিইনি তার বদলে আমি কী না আমি যেটা করেছি আমি জাস্ট একদম তোমার সেন্টার অফ মাস আর রিলেটিভ মাস এই কঅর্ডিনেটার ট্রান্সফর্মেশন করেছি সেক্ষেত্রে তোমার বিও অ্যাপ্রক্সিমেশন অ্যাজ সাচ আমি কিন্তু কোথাও ইউজ করলাম না কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে অন্যভাবে আর কি সেইটা ঠিক এইখানে পরিষ্কার হবে না আমরা যখন কোনো একটা ডায়াটমিক মলিকুল বা ইত্যাদি কনসিডার করবো সেইখানে হচ্ছে তোমার যখন ইলেকট্রনিক সরিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে তখন নিউক্লিয়াসের কাইনেটিক কেনার্জি থেকে নিউক্লিয়াস থেকে স্টেশনারি ধরে নিয়ে হচ্ছে নিউক্লিয়ার কাইন্ডে বাদ দিয়ে দেওয়া আর সেইটা তখন করবো তখন ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে এখানে ন্যাচারালি তুমি জাস্ট অ্যাবসলিউট কোয়ার্ডিনেট থেকে সেন্টার অফ মাস কোর্ডিনেট এবং গেছো রিলেটিভ কোয়ার্ডিনেটওয়ালা যে সরিঞ্জার ইকুয়েশন সেটা নিয়ে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট নেই করবো আর কিছু করবো ঠিক আছে আচ্ছা এবারে আমাকে সেপারেশন অফ পেলে যেতে হবে তাহলে চলো এবারে আমরা আলোচনা করি সেপারেশন অফ তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমি আশা করছি সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করতে পারবো আচ্ছা সেটা করার জন্য প্রথমেই আমি লিখছি এইরকম ভাবে যে লেট এই যে সাই ইলেকট্রনিক যেটা বেসিক্যালি তোমার আর থিটা এবং ফাই এর ফাংশন এইটা এটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে আর 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 একটা হচ্ছে ওয়াই থিটা ভাই অর্থাৎ রেডিয়াল পার্ট এবং অ্যাঙ্গুলার পার্ট এই দুটো ভাগে প্রথমে আমি সেটাকে আলাদা করি পরে আবার ওয়াই থিটা ফাইটাকে আমি তোমার সকল মানে থিটা থিটা ফাই ফাই ফর্মে লিখবো সেটা পরে লিখবি আর কি তাহলে আমি এইটা ধরে লিখলাম এটা ধরো ছ নম্বর ইকুয়েশন আচ্ছা এবারে পুটিং ইকুয়েশন সিক্স ইন ফাইভ আমি কি পাচ্ছি দেখো ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস ওয়ান বাই সাইন থিটা ডেল ডেলটা

হলো মানে জাস্ট যেখানে তোমার এই ইকুয়েশনে যেখানে তোমার সাই ছিল সেইটাকে তুমি জাস্ট আর এবং ওয়াই সেই ফর্মে তুমি লিখে ফেলো আর এবার একটা জিনিস দেখো সেটা হচ্ছে এই যে তুমি এই যে এই মাইনাস এইচ কষক তোয়স নিউ আর স্কোয়ার তার উল্টেটাকে গুণ করে দাও গুণ করে তুমি একটা কাজ করো মানে আমি এই পার্টটাকে বাদ দিয়ে লিখছি ধরো ডেল ডেলার আর স্কোয়ার ডেল ডেলার এইটা হ্যাঁ আমি জাস্ট বেসিক্যালি ডেল ডেলার আর স্কোয়ার ডেল ডেলার এবারে দেখো এইটা যখন তোমার এই এই পুরো জিনিসটার উপরে কাজ করছে মানে এই প্রথম পার্টটাকে বাদ দাও প্রথম পার্টটা আমি ডান দিকে গুণ করে দেবো হ্যাঁ এইটা মানে আমি বেসিক্যালি এইটাকে পরে আমি ম্যানেজ করছি আর কি তাহলে যেটা পড়ে রয়েছে ডেল ডেলার আর স্কোয়ার ডেল ডেলার সেইটা যখন আর আর এবং ওয়াই ছিটাফাইয়ের উপরে কাজ করবে তখন তুমি এটা আর আর এর উপরে অ্যাকচুয়ালি কাজটা করবে এইটা হ্যাঁ এটার উপরে কাজটা করলো আর তোমার এই ওয়াই ফাইটা এটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল ওয়াই চিটাফাই তোমার কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেলো আচ্ছা এখানে আরেকটা টা জিনিস বলি একটুখানি একটুখানি চেঞ্জ করি মানে দেখো এখন আগে তো পার্সিয়াল কারণ সাইটা তোমার আর থিটা এর ডেরিভেটিভ করবে তখন তুমি তো থিটা কনস্ট্যান্ট রাখছি তো সেই জন্য তুমি এটা করেছিলে হ্যাঁ আর এইখানে তুমি জাস্ট এখন ডি ডিডিআর দিগুলো কিন্তু একই মানে মানে এখানে ডেলটেরা ছিল বটে কারণ যেহেতু এর ভেতরে যে আছে সেটা শুধুমাত্র আর এর ফাংশন

ডেল টু বাই ডেল ফাইভ স্কয়ার এইটা এই পুরো জিনিসটা সেইটা যখন এর উপরে কাজ করছে তখন আর একটা কনস্ট্যান্ট রয়েছে গেল আর এইটা অ্যাকচুয়ালি কাজ করলো হচ্ছে তোমার ওয়াইফ থিটা ভাইয়ের উপর এইটা হলো আচ্ছা বাকি যে কাজটা দেখো আমি কী করছি এখানে এইটাকে তোমার এদিকে পাঠিয়ে দিলে এইটাকে এদিকে পাঠিয়ে দিলে তোমার যেটা দাঁড়াচ্ছে

বাঁদিকে রেখে দিলেও চলে যাকে মানে বেসিক্যালি আমি বলছি ই এইটাকে বাঁদিকে নিয়ে চলে আসো মানে ই ইলেকট্রনটাকে বাঁদিকে নিয়ে চলে আসো তাহলে এইখানে একটা মাইনাস ছিল এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল তাহলে পড়ে থাকছে আর কি আর জে স্কোয়ার বাই ফোর পাই এফ সাইলেন জিরো আর একটা পড়ে থাকছে প্লাস ই ইলেকট্রনিকটা পড়ে থাকছে এইটা সেটা কাজ করছে কার উপরে আর আর কয়েক থিটা ফাইভ এর উপরে এইটা এইটা তোমার বেসিক্যালি জিরো দিচ্ছে মানে আমি কি করলাম দেখো এই ইলেকট্রনিক আর আর ওয়াই থিটা ফাই থেকে বাঁধে নিয়ে চলে এলাম তাহলে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে তাহলে কি হয়ে গেল যে ডিসকার বাই ফোর পাই এফ সেভেন জিরো আর প্লাস ইলেকট্রনিক এটা হয়ে যাচ্ছে আর তারপরে কি হয়ে যাচ্ছে না এখানে তোমার বেসিক্যালি এই মানে এটা মাইনাস ছিল এই মাইনাসটাকে কেটে গেল পরে টু আইস মানে এইটা তাহলে এইটা হয়ে গেল ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমাদের আট নম্বর ইকুয়েশন দেখো বুঝতে পারলে তো এটা কি করে হলো হুম ঠিক আছে তো হ্যাঁ স্যার আচ্ছা এবারে তুমি এক কাজ করো পুরো ইকুয়েশনটাকে আর এবং ওয়াই দিয়ে ভাগ করে দাও তা ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে তাহলে ডিভাইডিং নেক্সট এটা করছো তুমি ডিভাইডিং বোথ সাইজ বাই আর আর ওয়াই থিটা ফাইভ এটা তুমি ভাগ করে দাও ওই এত পরে আমি কি পাচ্ছি উই গেট দেখো এখানে এই ওয়ান বাই আর মানে ওয়াইটা কেটে চলে যাবে ওয়ান বাই আর আরটা রয়ে যাবে ডি 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 আর 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 স্কোয়ার বাই ডিআর হলো আচ্ছা এইখানে দেখো আরটা কেটে চলে গেল ওয়ান বাই ওয়াই থিটা ফাইতে শুধুমাত্র রয়ে যাবে এইটা ইন্টু ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা এখানে কিন্তু রেখেছি কারণ তোমার যার উপরে কাজ করবে সেটা কিন্তু থ্রিটা ফাইভের ফাংশান আছে তাহলে ওয়ান বাই ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এটা কাজ করছে কার উপরে না ওয়াই থ্রিটা ফাইভের উপরে কাজ করেছে আর এখান থেকে কী হলো না তোমার আর আর ওয়াই বাদ্য লেগেছে তাহলে পড়ে আছে শুধুমাত্র টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এই স্কোয়ার কিন্তু আর প্লাস হচ্ছে তোমার এটা পরে আছে দিস ইজ তোমার আচ্ছা এবারে দেখো তুমি এই যে এই যে পার্টটা আর এই যে পার্টটা এই পার্টগুলো শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে আর এই এই ভেতরের পার্টটা সেটা কিন্তু দেখো আর এর উপর কোন রকম ভাবে ডিপেন্ড করে না মানে থিটা ফাইভের উপর ডিপেন্ড করে তাহলে আমি একটা কাজ করছি কি এটা সেটা হচ্ছে এই যে তোমার আর ডিপেন্ডেন্ট পার্টগুলোকে একদিকে নিয়ে নিই তাহলে কি থাকছে না ওয়ান বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর হলো এইটা আর তার সঙ্গে পড়ে থাকছে কত প্লাস টোয়াইস নিউ আর স্কোয়ার বাই এইচ কষ স্কোয়ার কিন্তু আর প্লাস ই এইটা এইটা হলো ইকাল টু মাইনাস ওয়ান বাই ওয়াই সেটা ফাইভ কারণ ওটা প্লাস ছিল দেখে মাইনাস হিসেবে চলে যাবে কিন্তু এইটা ওয়ান বাই সাইন থিটা ডেল থিটা সাইন থিটা ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল ডেল টু বাই ফাইভ স্কোয়ার এইটা এটা তোমার ওয়াই থিটা ফাইভ এইটা আছে তা দেখো তোমার এইটা এদিকে করলাম ওইটাকে ডান দিকে নিয়ে চলে গেলো এইটা ধরার এবারে পরিষ্কার এটা ধরো একটা ইকুয়েশনের নাম দিয়ে দাও ধরে না তোমার ন নম্বরে গিয়েছে আর এবারে দেখো মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইজ দ্য দ্য ফাংশন ফাংশন অফ অফ আর রাইট হ্যান্ড সাইড অ্যান্ড হাই এটা তাহলে এই দিকটা হচ্ছে শুধুমাত্র আর এর ফাংশন নান দিকটা হচ্ছে থিটা ফাই এর ফাংশন এবারে যেটা কথা যে যদি দিকটা সত্যি আর এর উপর ডিপেন্ড করতো আর ডান দিকটা থিটা ফাইয়ের উপর ডিপেন্ড করতো এবার এমন হতেই পারে আমি থ্রিটা ফাইভকে চেঞ্জ না করে শুধু আরকে চেঞ্জ করতে পারি কারণ আর থিটা ফাইভ তারা তো একে অপরের উপর ডিপেন্ড না তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল আমি থ্রিটা ফাইকে চেঞ্জ মানে প্রথমে এমন হলে একটা গিভেন আর থিটা ফাইভের জন্য হয়তো ইকুয়েশানটা স্যাটিসফাইড হয়েছে এবার থ্রিটা ফাইভটাকে না পাল্টে আমি আটটাকে পাল্টালাম তাহলে বাঁ দিকটা পাল্টালো ডান দিকটা পাল্টালো আর তাহলে ইকুয়াল টু থাকবে না বা আটটাকে রেখে তুমি থ্রিটা বা ফাইয়ের এক বা একাধিককে তুমি পাল্টা তাহলে ডান দিকটা পাল্টালো দিকটা পাল্টালো না তাহলে ইকুয়াল টু থাকবে না তাই এটা কথা হচ্ছে কি যেহেতু অ্যাজ फाइ और इंडिपेंडेंट वेरिएबल लिनियरलि इंडिपेन्डेंट जब और इंडिपेन्डेंट भेरिएबल्स इंडिपेन्डेंट भेरिएबल दें फॉर आरबिटारी व्यलूज अफ r theta and phi equation 9 will be satisfied only when each side are equal to to a constant which is independent of both r theta and phi independent of both r theta and phi তাহলে কি হবে তাহলে বোঝা গেল যে যখনই এরকম সিচুয়েশন আসবে যে একদিকটা শুধুমাত্র r এর ফাংশন আর আরেকটা হচ্ছে তোমার theta phi এর ফাংশন এবারে r theta phi তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এমন নয় যে r এর উপরে theta phi নির্ভর করে এন্ড সো অন এটা কিন্তু কোনোভাবে নির্ভরশীল নয় তারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল যদি হয় তাহলে ওই আরবিটারি ভেরিয়েশন সেটা পসিবল আরবিটারি ভেরিয়েশন করলে কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হতে পারবে তখনই তখন সাইড তারা সেপারেটলি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে আমি সেই কনস্ট্যান্টটা কি নাম দিচ্ছি না ধরে নাও এই কনস্ট্যান্টটা হচ্ছে মানে যে কোনো একটা কিছু লিখতে পারতে আমরা অ্যাকচুয়ালি ফর দ্যেকআপ কনভিনিয়েন্ট কারণ পরবর্তীকালে আমার এটা কাজে লাগবে সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান মানে তুমি ধরতে পারো এই যা খুশি একটা ধরতে পারো বিটা স্কোয়ার হ্যাঁ তোমরা ধরতে পারো কিন্তু এই কনসেন্টটাকে ধরে নেবো হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান তার মানে কি বলছি তার মানে বলছি যে ওয়ান বাই আর আর ডি ডিডিআর আর স্কোয়ার ডি আর বাই ডিআর এইটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কস স্কোয়ার ইন্টু জেড ই স্কোয়ার বাই ফোর পাই এফ সাইভ নাইন জিরো আর প্লাস ই এইটা ইকাল টু মাইনাস ওয়ান বাই ওয়াই থিটা ফাইভ ওয়ান বাই সাইন থিটা ডেল থিটা সাইন থিটা ডেল থিটা প্লাস হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এইটা ওয়াই থিটা ফাইভ এইটা

যেটা দাঁড়াবে যে ওই এমটাই কিন্তু পরবর্তীকালে একটা পার্টিকুলার কোয়ান্টাম নাম্বার দিচ্ছিল তাহলে এখানেও ঠিক একই রকমভাবে এটা এল ইন্টু এল প্লাস ওয়ান দিলাম কারণ এই এলটা কিন্তু পরবর্তীকালে তোমাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দেবে এইটা ঠিক আছে আমি এই ভাবে লিখলাম এখন এল এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স এখন বলছি না কিন্তু পরবর্তীকালে দেখবে যে অ্যাজ মুতল কন্টার্ন নাম্বার হিসেবে তোমার এলটা বেসিক্যালি অ্যাপিয়ার করবে এটা তো ভালো তাহলে এবারে দেখো তাহলে ইকুয়েশন থেকে তুমি যেটা পরীক্ষা করবে এই মাদিকটা ইকুয়াল টু তুমি এল ইন্টু এল প্লাস ওয়ান করবে ডান দিকটা তুমি একই রকম এল প্লাস ওয়ান করবে তাহলে দিস গিভস কি আর স্কোয়ার ডি আর বাই ডি আর প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইট কস স্কোয়ার ডিড ইয়ার বাই ফোর এফ সেভেন জিরো আর প্লাস ই ইকুয়াল টু এডি টু এল প্লাস ওয়ান এগারো নম্বর ইকুয়েশন আর এই সাজিয়ে গুছিয়ে লিখে নি আচ্ছা এখন আমি একটা কাজ করছি যে মাইনাস এইচ আর স্কোয়ার দিয়ে সর্বত্র গুণ করে দিচ্ছি এইচ cos স্কোয়ার বাই টয়স মিউ আর স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিলাম আর এই যে ক্যাপিটাল আর আরটাকে সেটা আমি এখানে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে এইটা হলো হ্যাঁ এখানে থাকছে কি না তোমার আর আর স্কোয়ার ডিডিয়ার এই পার্টটা হলো তারপরে মাইনাস বাই পাই প্লাস ই আর এইটা হচ্ছে তোমার এটা বাদ চলে গেছে মাইনাস এইটা হচ্ছে আর এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস প্লাস হিসেবে করবে এটা হচ্ছে তোমার এটা মাইনাস তো এটা মাইনাস হলো ওটাও মাইনাস হলো এদিক থেকে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হচ্ছে তোমার প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কষের স্কোয়ার বাই টোয়াইস নিউ আর স্কোয়ার কিন্তু আর এইটা হচ্ছে তোমার বেসিকালে জিরো দেখো কি করলাম দেখো আমি যেটা করছি যে প্রথম কথা হচ্ছে প্রথমে তুমি মাইনাস এইসে দিয়ে সর্বত্র গুণ করে দাও তাহলে এখানেও একটা মাইনাস এইচ কচক বাই টোয়েস নিউ আর স্কোয়ার হবে এইখান থেকে এটা হটে যাবে তার মানে এইটা তোমার বেসিক্যালি মানে যেটা কথা হচ্ছে এইখানে এই একটা এক্সট্রা মাইনাস সাইন চলে এসেছে শুধু তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এফ টুয়েল আর প্লাস ই আর এখানে পড়ে আছে হচ্ছে তোমার মাইনাস এইচ কচক বাই টোয়েস নিউ আর স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান এটা তোমার বাঁধিকে নিয়ে চলে চলে এলাম এইটা আর এই ক্যাপিটাল যে আর আরটা যেটা নিচে ছিল সেটা আমি এখানে যে গুণ করে দিচ্ছি এটা হলো তাহলে এটাকে কেমন দেখতে হচ্ছে দেখো এটাকে আমি ভাবে লিখছি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস নিউ আর স্কোয়ার ডিডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর আচ্ছা মাইনাস ই আর আরটাকে তুমি ডান দিকে ই আর আর এইভাবে লিখে দাও এখানে ইটা কিন্তু ইলেকট্রনিক না যেহেতু সাফিক্সটা আমি আগে থেকেই অনেকক্ষণ আগে থেকে মানে দেওয়া ভুলে গেছি হ্যাঁ এখানে কিন্তু সাপিক্সটা কিন্তু ইলেকট্রনিক হ্যাঁ কোথায় যাবে এইখান থেকে এইটা কিন্তু ইলেকট্রনিক এনার্জি এটা ইলেকট্রনিক এনার্জি এটা ইলেকট্রনিক এনার্জি এটা তোমার ইলেকট্রনিক এনার্জি এইটা এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক এনার্জি এটা তাহলে এটা এই যে মাইনাস ই আর একটা তুমি ডান দিকে নিয়ে চলে গেলে তাহলে আর পড়ে রইলো কি না পড়ে রইলো দেখো যে জিনিসটা সেটা হচ্ছে তোমার আহ একটা সেকেন্ড ও এইটা না এইটা একটু ভুল হয়েছে এটা অ্যাকচুয়ালি তোমার এটা মাইনাস হবে না অলরেডি মাইনাস তো প্লাস তো এটা তাহলে মাইনাস লিখতে হবে সরি এইটা হচ্ছে তোমার মাইনাস মানে ব্যাকেটের মধ্যে দিলে এটা কিন্তু তোমার মাইনাস মানে জিনিসটা রকম এইখানে তো মাইনাস এইচ কষ করে মিউ আস করে দিয়ে করছ তাহলে এখানে মাইনাস হলে এদিকে গেলে প্লাস হয়ে যাবে আর আমি কিন্তু অলরেডি মাইনাসটা পুরোটাকে কমন নিয়েছিলাম এইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে আমি এটাকে প্লাস হিসেবে লিখছি এখন কিছু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার হলো মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এফ সাইলেন জিরো আর হলো এইটা একটু আর আর হলো এবারে তুমি হয়তো চাইলে যেটা করতে পারতে যে এখানে এটাকে না লিখে ওভারঅলটাকে ব্যাকেট দিলেও একই রকম হতো মানে এটা আমি যদিও প্রথমে ওই জন্য দিচ্ছিলাম না মনে হয় এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখো তাহলে হবে যেটা হচ্ছে দেখো এইটা অ্যাকচুয়ালি তোমার মানে এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে তোমার এই রেডিয়াল পার্ট অফ দ্য সোরিঞ্জার ইকুয়েশন তাহলে দিস ইজ দ্য দ্য রেডিয়াল পার্ট বা ডিপেন্ডেন্ট পার্ট পার্ট অফ টাইম এই যে ইলেকট্রনিক সোরিঞ্জার ইকুয়েশন তার যে আর্ট ডিপেন্ডেন্ট পার্ট বা রেডিয়াল পার্ট অফ দ্য সোলিঞ্জার ইকুয়েশন সেইটা কিন্তু তোমার বেসিক্যালি এইটা টাইম ইন্ডিপেন্ডেন্ট সোল ইকুয়েশন রেডিয়াল পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট সোল ইকুয়েশন ইকুয়েশান আর আমি ওই অ্যাঙ্গুলার পার্টটাতে যাওয়ার আগে না এখান থেকে আরো আরও দু একটা কথাবার্তা একটুখানি বলে নিই দেখো এইটাকে না অনেক সময় তুমি যদি এরকম একটা মানে মানে ইকুয়েশান টুয়েলভটাকে এইরকমভাবে লিখতে পারো একটু সহজ ফর্মে ইকুয়েশান টুয়েলভ ক্যান অলসো বি রিটেনার আমি না এই ভেতরের পার্টটাকে একদম একটা এফেক্টিভ পটেন্সিয়াল ফর্মে লিখে দিচ্ছি তাহলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি দিয়া আর স্কোয়ার ডি দিয়া প্লাস ধর এটাকে বললাম ভি এফেক্টিভ আর ইনটু মানে এটা কাজ করছে আর আর সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ইনটু আর আর এরকম ভাবে তুমি লিখতে পারো যেখানে দেখো যেখানে এই ভি এফেক্টিভ আর যেটা সেটা বেসিকালি এল ইন্টু এল প্লাস ওয়ান এইটা হচ্ছে বাই আর এইটা এফেক্টিভ আচ্ছা এইটা আসলে যেটা হবে যে মিউ আর স্কোয়ারটা যদি কোনো কারণে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তোমার এই ধরো মানে আর কনস্ট্যান্ট হয়ে গেছে মিউ আর স্কোয়ারটা সেটা না ওই রিজিট ওটার প্রবলেম করার সময় তুমি দেখেছি এইটা বেসিকালি মোমেন্টটা অফ আসে আই হয়ে যায় এটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এই স্কোয়ার বাই টোয়াইস আই মানে অর্থাৎ এল স্কোয়ার বাই টোয়াইস আই মানে এইটা তুমি দেখো এইটা না দিস ইজ নাথিং বাট তোমার বেসিকালি এল স্কোয়ার বাই টোয়াইস আই টাইপের এইটা ঠিক আছে এটা এল স্কোয়ার দেখতে একটা তোমার টামার হ্যাঁ এটা এটা দেখবে অনেক সময় মানে এটাকে সেন্ট্রিফিউগাল পোটেন্সিয়াল বলা হয় আর কি মানে অ্যাকচুয়ালি এটা রোটেশনাল সেইটা কিন্তু এর উপরে ডিপেন্ড করেছে সেইটাও একটা তোমার পোটেন্সিয়ালের মতো রোল প্লে করতে পারে

একটা হচ্ছে অ্যাট্রাকটিভ পার্টটা কিন্তু মাইনাস ওয়ান বাই আর এর সঙ্গে যাচ্ছে অ্যাট্রাকটিভ পার্টটা মাইনাস ওয়ান বাই আর এর সঙ্গে যাচ্ছে আমি এটাকে এই ভাবে লিখলাম এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই আর এর সঙ্গে গেল আর রিপালসিভ পার্টটা কিন্তু কেমন করে যাচ্ছে এইটা কেমন করে যাচ্ছে না ওয়ান বাই আর স্কোয়ারের মতো করে মানে আসলে পুরোটাকে লিখে দেওয়া দরকার হয়তো মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এফ সেভেন জিরো আর

মানে ইলেভেনটা পেয়েছিলে এবার আর একটা ইকুয়েশন কি পরে থাকবে তাহলে আর একটা দেখো তাহলে আবার এগেন ফর্ম ইকুয়েশন টেন কি হচ্ছে না মাইনাস ওয়ান বাই ওয়াই থিটা ফাই ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা এই যেখানে ছিল না ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এল ইন্টু এল প্লাস ওয়ান এইটা লিখলেই চলছে দেখো এই যে পার্টটা এটা ছিল ও একটা ওয়াই থিটা ফাই ছিল সরি এটা লিখতে ওয়াই থিটা ফাইটা এটা হচ্ছে এইটা আচ্ছা এবারে এইটাকে তুমি এক কাজ করো মাইনাসটা যেমন আছে থাক ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল স্কোয়ার ওয়াই থ্রিটা ফাইভ কত হলো এল ইন্টু এল প্লাস ওয়ান ওয়াই থিটা ফাইভ হলো এটা তাহলে এই যে পার্টটা এই যে ইকুয়েশানটা এইটা তোমার বেসিক্যালি অ্যাঙ্গুলার পার্ট অফ পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়ে ইলেকট্রনিক সোডিঞ্জার ইকুয়েশন এটাকে একটা নাম দাও এটা কত তেরো না চোদ্দ নম্বর চোদ্দো নম্বর ইকুয়েশান না তেরো নম্বর ইকুয়েশন চোদ্দো নম্বর ইকুয়েশান তাহলে দেখো এই যে বারো বা তেরো এটা হচ্ছে রেডিয়াল পার্ট অফ দ্য সডিঞ্জার ইকুয়েশান ছিল আর তোমার চোদ্দটা হচ্ছে তোমার সকাল অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইকুয়েশন আচ্ছা এই যে অ্যাঙ্গুলার পার্টটা এই অ্যাঙ্গুলার পার্টটা একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে মানে দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্ট তুমি নোট করো ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট কি সেটা তুমি এক কাজ করো এইটা এই চার নম্বর চোদ্দ নম্বর ইকুয়েশন আর দুদিক থেকে তুমি এইচ ক্রসের স্কোয়ারটা দিয়ে গুণ করো এইচ ক্রসের স্কোয়ার দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে তাহলে যেটা দেখো যে ফর্ম ইকুয়েশন ফর্টিন তুমি যদি মাইনাস মানে এইচ ক্রসের মাইনাস তো অলরেডি ছিল তাহলে এইচ ক্রসের স্কোয়ার দিয়ে গুণ করে দাও তাহলে কি পড়ে থাকছে মাইনাস এইচ ক্রসের স্কোয়ার ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল ডেলটা সাইন থিটা ডেল ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার ওয়াই থিটা টু কত হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কষ স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাইভ আচ্ছা এই যে বাঁদিকের এই যে পুরো জিনিসটা এটাই কিন্তু তোমার পোলার কোয়ারিনের সিস্টেমে এল স্কোয়ার অপারেটারটা এইটা ওয়াই থ্রিটা ফাইভ এইটা তোমার দিয়ে দিচ্ছে কি না এ দিন টু এল প্লাস ওয়ান এইচ কষে স্কোয়ার ওয়াই থিটা ফাইভ দিয়ে দিচ্ছে তাহলে হয় স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল স্কোয়ারটা সেটা কত না এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার এইটা অর তুমি যদি এল এর ম্যাগনিচিউডটাকে ক্যালকুলেট করো সেটা কি হবে রুট অব অর্ডার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ এটা তো এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমার একটু খেয়াল রাখা এটা ঠিক আছে পনেরো বা ষোলো এটা সতেরো নম্বর তাহলে জাস্ট দেখো এই যে ওয়াইটা সেই ওয়াইটা হচ্ছে এল স্কোয়ারের আইগেন ফাংশন উইথ দ্যান ভ্যালু এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার তাহলে তুমি জানো যে আইগেন ভ্যালু ইন্টুশন ওবেট হলে তাহলে তাহলে আই ভ্যালুটাই হচ্ছে করস্পন্ডে ক্লাসিক্যাল অবজারভেবলটা হয় তাহলে স্কোয়ার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা বেসিক্যালি এল ইন্টু টু এল প্লাস ওয়ান এইচ কসের স্কোয়ার আর মডিউলাস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে রুটোয়াটা এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ আর কি আর হচ্ছে দেখো তুমি এই এই চৌদ্দ নম্বর ইকুয়েশান থেকেও বলতে পারো আর পনেরো নম্বর ইকুয়েশান থেকেও বলতে পারো দেখো এবার আমি এক কাজ করি এই উভয় পক্ষে তুমি টোয়াইস আই দিয়ে ভাগ করে দাও মানে মাইনাস এইচ কষে স্কোয়ার ডিভাইডেড বাই দা টোয়াইস আই করে দাও এবারে ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাইভ স্কোয়ার এইটা ইন্টু ওয়াই থিটা ফাইভ কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে তোমার এল প্লাস ওয়ান করে দেখো কি এটা দিস ইজ নাথিং বাট হ্যামিলটোনিয়ান অপারেটার ফর দ্য রিজিডার সিস্টেম যেটা ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করেছে কাজ করে তোমার কি দিচ্ছে না তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি দিয়েছে কিন্তু তোমার বেসিক্যালি ওয়াই

এল প্লাস ওয়ান এইচ ক্স স্কোয়ার বাই টুয়েস আই আর জন্য তোমার আইটা তোমার এই মিউ আর স্কোয়ার লিখে ফেলা যায় আর কি আটটা ফিক্স থাকে তাহলে দেখো যে এই যে হাইড্রোগন অ্যাটম প্রবলেমটা তুমি করছো হাইড্রোগন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে একটা রেডিয়াল পার্ট একটা অ্যাঙ্গুলার পার্ট অ্যাঙ্গুলার পার্টটা তোমার কিন্তু চেনা কারণ তুমি এর আগে যে প্রবলেমটাকে ডিল করেছ আগের প্রবলেমটা তুমি শুরু করেছিলে এইটা থেকে তাহলে এই যে ইকুয়েশানটা তোমার কিছুই না তাহলে এই পার্টিকুলার কাছে তুমি দুদিক থেকে টু আইটা বাদ দিয়ে দাও দুদিক থেকে তুমি এইচ কসস্কারটা বাদ দিয়ে দাও তাহলে রিজি ডটার প্রবলেম যখন করেছিল একটা এইচ কসস্কার বাই টয়েস আই দুদিকে ছিল তুমি এই আমার আমার হাইরিকন এখন প্রবলেমের ক্ষেত্রে যখন অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য সরিঞ্জার ইকুয়েশানটাকে বলছো সেদিকে জাস্ট এইচ কসস্কার বাই টয়েস আইটা নেই এইচ কসস্কার বাই টয়েস আই একটা কনস্ট্যান্ট সেটা তোমার থাকলো কি না থাকলো বয়ে গেল তোমার যদি থাকে সেটাকে বাদ দিয়ে দাও তা বাদ দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে না বাদ দিয়ে দিই হচ্ছে ইকুয়েশন চোদ্দটা পেয়ে যাচ্ছ এটা বেশি অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য টাইম ইন ডিপেন্ড ইকুয়েশন ইকুয়েশান তাহলে এবারে দেখো যে যখন আমি রিদিদ্রোটার প্রবলেমটা সলভ করার জন্য আস্তে আস্তে এগিয়েছিলাম এই আঠেরো নম্বর ইকুয়েশন থেকে স্টার্ট করে তুমি তো অফ ভেরিয়েবল টেকনিকে এই আঠেরো নম্বর ইকুয়েশানটাকে দুটো ইকুয়েশনে ভেঙে ফেলতে পেরেছিলে একটা শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করে একটা শুধুমাত্র ফাইভের উপর ডিপেন্ড করে তা তো করতে তাহলে এখানে সেই কাজটাকে করা যায় তাহলে এবারে দেখো আমি ফিরে আসছি একদম আবার সেই ইকুয়েশনের ফর্টিনে ইকুয়েশন ইকুয়েশান ফর্টিনটাকে কিন্তু ফার্দার সেপারেট করা যাবে যেখানে একটা পার্ট থিটার উপর ডিপেন্ড করবে একটা পার্ট হচ্ছে ফাইভের উপর ডিপেন্ড করবে তাহলে তাহলে আবার ফিরে এসো তাহলে ফিরে এসো এগেন স্টার্ট ফ্রম ইকুয়েশন ফরটিন তাহলে ইকুয়েশান ফরটিন থেকে তুমি আবার বেসিক্যালি ইকুয়েশন মানে স্টার্ট ফ্রম ইকুয়েশান ফরটিন ইকুয়েশান ফর্টিন থেকে তুমি কী করবে বেসিক্যালি যেটা বেসিক্যালি করবে যে সেপারেশন অফ থিটা অ্যান্ড ফাই পেপারেশন ভেরিয়েল করছো একটা হচ্ছে তোমার থিটার উপর ডিপেন্ড করবে একটা শুধুমাত্র তোমার উপর ডিপেন্ড করবে এইটা সেপারেশন অফ থিটা অ্যান্ড ফাইভ তা তুমি স্টার্ট করবে কি করে তাহলে লেট ওয়াই থিটা ফাইটা সেটা বেসিকালে তোমার থিটা থিটা ইন্টু ফাই ফাইভ এটা লিখে দিয়ে তুমি শুরু করলে

ভেরিয়েবল সব রিগেটোটার সিস্টেম তাহলে রিজেটোটার সিস্টেমে সেপারেশন অফ ভেরিয়েলটা যেমন করে করা হয়েছে জাস্ট আগের দিনই হয়েছে মানে বুধবারে সেটাকে জাস্ট টোটো ফলো করো ফলো করলেই হচ্ছে তুমি এই থিটা ভাট এবং ফাইপার সেই দুটোকে আলাদা করে ফেলতে পারবে ঠিক আছে তাহলে এইটা আমি হোমওয়ার্ক হিসেবে তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ এটা খুব ইজিলি পারবে কোথাও কোনো অসুবিধে নেই ঠিক আছে এইটা একটা কাজ তোমাকে হোমওয়ার্ক হিসেবেই দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে তুমি মানে কি বলবো মানে যদি আমি তো ফাইনাল ফর্মটা হয়তো লিখে দিচ্ছি তুমি যদি সেপারেশন সময় ভেরিয়েবল করে নাও তাহলে দেখবে করার পরে কিটা ডিপেন্ডেন্ট পার্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সোর ইঞ্জার ইকুয়েশন মানে এইটুকু কাজ করতে পারবে তো বুঝতে পারছো তো তুমি তো আগের দিনই করেছো এটা নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা তাহলে থিটা ডিপেন্ডেন্ট যে পার্টটা সেই ফর্মটা তুমি যদি করো সেটা কেমন দেখতে হবে সেটা তোমার দেখতে হবে ধরো এই এই একটা ওয়ান সাইন থিটা ডিডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা এরকম একটা পার্ট করলে তুমি আর তার সাথে তোমার থেকে যাবে হচ্ছে একটা এল ইন্টু এল প্লাস ওয়ান এল 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 সরি প্লাস ওয়ান এইটা একটা থাকবে আর তুমি যদি সাইন্সিটা যদি ভাগটাকে করে দিয়েছো তাহলে ভাগ করে দিলে একটা থাকবে হচ্ছে মাইনাস একটা এম স্কোয়ার বাই সাইনস্কোয়ার থ্রিটা পার্ট তোমার থেকে যাবে ইন্টু থিটা থিটা এইটা তোমার বেসিক্যালি জিরো এরকম একটা ইকুয়েশন থাকবে আর তার সঙ্গে ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা এটা তো খুব সহজ ব্যাপার ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইনডিপেন্ডেন্ট সল ইকুয়েশন এই যে জায়গাটা এটা তো মানে খুব বলাই বাহুল্য তোমাদের মানে বিষয় পপুলার আর কি মানে ডি টু ফাই ফাইভ বাই ডি ফাইভ স্কোয়ার প্লাস এম স্কোয়ার pi phi equal to 0 এরকম একটা ইকুয়েশন তুমি পাবে আর এটা ধরো তোমার 20 নম্বর ইকুয়েশন এটা তোমার ধরো 21 নম্বর ইকুয়েশন তাহলে এইখান থেকে মানে 14 নম্বর ইকুয়েশন থেকে এই সকল 19 এবং 20 নম্বর 20 এবং 21 নম্বর ইকুয়েশনটা কেমন করে পাওয়া গেল আর কি সেইটুকু কাজ তোমাকে আমি বাড়িতে দিই তাহলে দেখো তাহলে কি করলাম না আমি মানে আজকার বেশি বলবো না তোমাদের আরেকটা কাজ শুধু দিয়ে দেব সেটা হচ্ছে যে এই থিটা পার্ট এবং ফাই পার্ট থিটা পার্ট এবং ফাই পার্ট এই দুটো পার্ট কিন্তু আমরা অলরেডি সলভ করেছিলাম মানে আগের দিন আমি সলিউশন স্কিমগুলো লিখে ফেলেছিলাম আর কি তাহলে মানে বেসিক্যালি তুমি কি এটা করবে তাহলে ভীষণ একটা লেন্থ মানে লেন্থ মানে খুব মানে সিরিয়াস একটা হোমওয়ার্ক দিচ্ছি তাহলে হোমওয়ার্কটা হচ্ছে যে সলভ এক্সপ্লিসিভলি দা ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইনডিপেন্ডেন্ট শোড ইন এই যে এটা কিন্তু ভীষণ ভালো করে করবে সেটা আমরা আগের দিনে পাটিকের রোটেটি কিনে রিং প্রবলেম করার সময় ভালো করে করে দিয়েছি সেটাই তোমার রিজিট রোটার প্রবলেমে এসেছিলো সেটাই কিন্তু তোমার অ্যাটম প্রবলেমে চলে এলো মানে ফাই পার্টটা রিজিট রোটারও আছে মানে পার্টিকের রোটেটি কিনে রিংও আছে রিজিট রোটারও আছে হাইড্রোগানম পার্টের পার্টের মধ্যেও আছে আচ্ছা আরেকটা পাঠ হচ্ছে তোমার তুমি কি সলভ করতে হবে না জাস্ট আমি মানে রাইট ডাউন বলে লিখে দিচ্ছি রাইট ডাউন দা ফর্ম অফ থিটা ফাট অফ ওয়েভ ফাংশন হুম থিটা ফাটা অফ ওয়েভ ফাংশন এইটা মানে আমি আগের দিন থিটা ফাটা আচ্ছা আচ্ছা আগের দিনে তুমি একটুখানি দেখে নেবে আমি এটা ওখানে ওই ওইটা ওই আজকে ক্লাসের আগে ওই যেটা দেখছিলাম যে ওই থিটা পার্টের সলিউশনে দেখলাম একটা ডিনোমিনেটারে ওই একটা থিটা প্লাস মডেম তার ফ্যাক সরি এল জে প্লাস মডেম তার একটা ফ্যাক্টোরিয়াল পড়েনি আর কি একটুখানি দেখবে মানে এটা না আমি একটুখানি বলে নিই যে দেখবি থিটা পার্টটা আগের দিন আমি করে দিয়েছিলাম সেটা হচ্ছে জে এবং এম এর উপর ডিপেন্ড করেছিল এখন যেটা হবে এল এবং মডেম এর উপর ডিপেন্ড করবে যেটা থিটার ফাংশন আচ্ছা আমি হ্যাঁ ওটা ওটা টু হবে ওটা টু হবে মানে ওইটা আসলে আমি ওই ফাইভ পার্টের নর্মালাইজেশানটাকে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম ওটা মানে এরকম হবে টুয়েলভ প্লাস ওয়ান এল মাইনাস মডেম ফ্যাক্টোরিয়াল হ্যাঁ এইটা আর নিচে হচ্ছে ফোর পাইটে করে টু হবে এল প্লাস মডেম ফ্যাক্টোরিয়াল এইটা এই পুরোটা স্কোয়ার রুট এইটা থাকবে তারপরে যেমন তোমার ওই পি এল এম কষ্টিটা যেমন আছে ইত্যাদি এবং পি এল এম তার একটা সেটা ভ্যালুজ আমি মনে হয় বলে দিয়েছিলাম মানে পি এল এম মানে পি মডেম মানে পি এল মডেম হ্যাঁ তাহলে এইখানে দেখবে এইটা আগের দিনে মানে আমি তো রিগিডোটার যখন বলেছি কোয়ান্টাম নাম্বারটা এল নয় জে এক নম্বর তাহলে এলটাকে জে দেখেছিলাম এখানে ফ্যাক্টোরিয়ালটার পরে নিয়ে দেখলাম আর এইখানে আমি ফোর পাই লিখে দিয়েছিলাম আর ফোর পাইটা কিছুই না আমি আসলে আমার কাছে ওভারঅল ওয়েব ফাংশনটা ছিল এর সঙ্গে তোমার থিটা পার্ট তো গুণ হয়ে যাবে এর সঙ্গে তো ফাইপার গুণ হয়ে যাবে ফাইপারটা কি ফাইপারটার সলিউশনটা কেমন দেখতে ফাই এম ফাইভ এটা তো ওয়ান ওভার রুট ওভার অফ টু ফাইভ ইটু তোমার আই এম ফাইভ তো এইটা তাহলে এবারে যখন দুটো তুমি গুণ করে দেবে স্পিক্যাল হারমোনিক্সটা থিটা ফাইটা যেটা তোমার এল এবং এম এর উপর ডিপেন্ড করবে করলে কি দাঁড়াবে না রুট ওভার অফ হ্যাঁ টুয়েলভ প্লাস ওয়ান এল মাইনাস মডেম ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে ফোর পাই হয়ে যাচ্ছে এল প্লাস মডেম ফ্যাক্টোরিয়াল পি এল মডেম কস্টিটা আর ইটুতে পার এম ফাই হবে আমি আসলে এইটা ছিল এবার আমি এই এইটাকে একসাথে লিখে দিয়েছিলাম কিন্তু এইখান থেকে তো ওয়ান বাই রুটো বার টু পাইটা তো এর ভাগের পাট আর কি হ্যাঁ এইটা আর কি যে তোমার এই এবং এইখান থেকে দেখবি এই যে পি এল এম কষ্টিটা তার কতকগুলো আমি মানে এলের ভ্যালু উপর নির্ভর করে মানে লেভেল জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদির উপর নির্ভর করে হ্যাঁ তোমার এবং মানে সেখান থেকে আর কি ওই কথকগুলো তোমার পিএলএম এল যেটা তার মানে কিছু এক্সপ্রেশালে লিখে দিয়েছিলাম আর কি যাকে এটা মনেও থাকবে না কিছুও না তোমাকে জাস্ট মানে আগের দিনে এটা ভুল লেখা ছিল সেই ভুল লিখেছিলাম বলে আমি সেটাকে ঠিক করে দিলাম তাহলে যাকে তাহলে ফাইভ পার্টটা কিন্তু এক্সপ্রেশালি সলভ করতে হবে থিটা পার্টটার সলিউশন তো আমার সিলেবাসে নেই তোমার করার দরকার নেই কিন্তু তার সলিউশনটা কেমন দেখতে হয় এটা বারবার লিখে 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 রেখে কিছুটা অভ্যস্ত হয়ে যাওয়ার দরকার আছে আর কি সেইটা আর হচ্ছে তোমার এই মানে যে কথাবার্তা হয়েছিল হারমোনিক্স হ্যাঁ সেইটা আর কি এবং সেইখান থেকে তোমার যে মানে ফেরিক্যাল হারমোনিক্সটা তোমার ওয়াই থিটা ফাই তো সেটা ভাই রিজিটোটার ক্ষেত্রে এটা হচ্ছে যে এবং এম এর উপর নির্ভর করছে এখানে হচ্ছে এল এবং এম এম এর উপর নির্ভর করছে এইটা হারমোনি এবং এটা যে সাইমাল্টেনিয়াস আইগান ফাংশন ফাংশন এল জেড এই যে সেখান থেকে তোমার এল স্কোয়ারটা কত এল এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বা এল হচ্ছে তোমার এম এইচ এই যে জায়গাগুলো আর কি সেইটা আমরা আগের দিন আলোচনা করেছি এখানেও কিন্তু সেরকম একটুখানি আলোচনা করে নেবে তাহলে দেখো তাহলে আমি মানে আমি অনেকটা করলাম আর তোমাদের আমি কিন্তু বেশ কিছুটা কাজ দিলাম সেই কাজটা তুমি যেহেতু পার্টিকে রোটেটিংয়ের রিং এবং তুমি রিজি রোটার প্রবলেমটাকে কষেছো তার মানে বেসিক্যালি অ্যাঙ্গুলার পার্টটাকে তুমি অলরেডি কষে ফেলেছো মানে অলরেডি তোমার কষা হয়ে গেছে এবারে আমি জাস্ট তোমাকে ওই কাজটা দিচ্ছি যে চোদ্দ নম্বর ইকুয়েশন থেকে মানে তুমি বেসিক্যালি যে এই যে কোথায় গেল চোদ্দ নম্বর ইকুয়েশন এই যে চোদ্দ নম্বর ইকুয়েশন এই চোদ্দ নম্বর ইকুয়েশন অ্যাঙ্গুলার পার্ট অফ ইকুয়েশন সেই অ্যাঙ্গুলার পার্ট অফ দ্যার ইকুয়েশন সেটা একটু চোখকান খুলে দেখলেই তুমি দেখবে যে এই যে জায়গাটা তোমার বেসিক্যালি মানে অ্যাঙ্গুলার মোমেন্ট মানে এইচ কসে স্কোয়ার দিয়ে উপর নিচে দুদিকে গুণ করে পাঁদিক ডান দিকে গুন করে তুমি জাস্ট এরকম জিনিসটা পেয়ে যাচ্ছ হ্যাঁ যে এই যে ওই দিন ব্যাকেট যে পুরো জিনিসটা সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গোলামোটা স্কোয়ার অপারেটর হচ্ছিল বা তার সঙ্গে আবার যদি টু আই দিয়ে ভাল করে না তাহলে সেটা বেশি ডিজি ডোটের জন্য সোডিংয়ার ইকুয়েশন আর ডিজিডোটার প্রবলেম জাস্ট আমি একটুকে সলভ করেছি আবার এইটাকে যখন তুমি সেপারেশন ও ভেরিয়েবল প্রবলেমে পড়বে পরে থিটা পার্ট একটা হয়ে গেল থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়েশন আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিঞ্জার ইকুয়েশন এই ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিজার ইকুয়েশন এইটা কিন্তু আমরা ভীষণ ডিটেলে মানে একদম এক্সপ্লিসিটলি উইদাউট এনি মানে কোনো অ্যাম্বিগুইটি না রেখে কিন্তু এইটাকে কিন্তু আমরা সলভ করেছিলাম তাহলে এই সলিউশনটা কিন্তু পরীক্ষায় খুব পরে মানে এখানে আর পার্টের সলিউশন তোমাকে করতে হবে না থিটা পার্টের সলিউশন তোমাকে করতে হবে না কিন্তু ফাইভ পার্টের সলিউশনটা সহজ ফাইভ পার্টের সলিউশনের উপরে বেস করে কিন্তু প্রচুর পরীক্ষা করছে না পার্টিকুলারলি যে কোয়ান্টাম নাম্বার এম যেটা হ্যাঁ সেইটার কী কী ভ্যালু অ্যালাউড সেটা তুমি কি করে পেলে আর কি তোমার ওই তোমার বলে সিঙ্গেল ভ্যালু ক্রাইটেরিয়াটাকে কাজে লাগিয়ে এবার নর্মালাইজ করছো নর্মালাইজ করে হচ্ছে ওয়ান বাই যে রুট অফার টু পাই বেরোচ্ছে এই যে জায়গাগুলো আর কি এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জন্য ফাইভ পার্টের সলিউশনটা কিন্তু বাড়িতে ভালো করে করবে এটা তাহলে আমি সেখানে এই জন্য লিখেছি আর কি যে সলভ এক্সপ্রেসলি ফাইভ ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সল ইঞ্জার ইকুয়েশন সেখান থেকে নর্মালাইজ মানে নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে বের করা এম এর অ্যালাউড ভ্যালুজ বের করা এই যে জায়গাটা একটুখানি ভালো করে দেখে নেবে আর এবার থিটা ডিপেন্ডেন্ট পার্ট তার সলিউশনটা তোমাকে করতে হবে না কিন্তু তার ওই ফাংশনটাকে লিখে এবং সেই পি এল এম কস্টিটার আগের দিন একটা লিস্ট করে দিয়েছিলাম সেই লিস্টটাকে জাস্ট খেয়াল রেখে তুমি জাস্ট মানে পার্টিকুলারলি ওয়েব ফাংশনগুলো কোনটা ইভেন্ট কোনটা অড এই টাইপের কিছু জিনিসপত্র একটুখানি দেখে রাখা আর যেটা অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েব ফাংশন যেটা ওয়াইটা সেটা হচ্ছে ফেরিকার হারমোনিক এবং যেটা হচ্ছে সাইমাল্টিনিয়াস সাইজেন ফাংশন অফ এলসপার এবং এলজেড সেটাকে দেখা এবং সেই রিলেটেড কিছু আলোচনাগুলোকে করা এগুলো আগের দিন করে দিয়েছে বলে এটা কারণে নতুন করে করছি না ঠিক আছে তারপরে তোমার এল এবং এম এর যে আগের দিন করেছিলাম যে কোরাটা একটা গিভেন এল এর জন্য এম এর যে অ্যালাউড ভ্যালুজ যে জিনিসপত্রগুলো বলেছি না সেইটা সেইটা একটুখানি তুমি জাস্ট করে নেবে ঠিক আছে তাহলে আজকে হচ্ছে আমি বেসিক্যালি এই পর্যন্তই বলছি মানে আমি তোমার সেপারেশন আর ভেরিয়েবল পর্যন্ত করে দিচ্ছি আর ফাই পার্টের সলিউশনটা হয়তো আমি আরেকবার করে দিতাম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কম্পিটিশনের জন্য একই জায়গায় থাকতে হয় সেটা আমি করে দেবো কিন্তু আমি অলরেডি পার্টে কে রোটের থেকে লিঙ্ক প্রবলেম করেছি বলে এটা আমি একচুয়ালি করতে চাইছি না তোমাদের যদি পরে তুমি বলো যে না স্যার এটা আরেকবার করে দিন বা ইত্যাদি সেটা আমি করে দেবো থিটা ডিপেন্ডেন্ট পার্টের সলিউশন তো আমাকে করতে হবে না হ্যাঁ কিন্তু তার যে কিছু মানে মানে কি বলবো এই যে অ্যাসোসিয়েটেড ডিজেন্ডি পলিনোমিয়াল যেগুলো আছে আর কি পি এল এম এম কসিটা হ্যাঁ তাদের মোটামুটি form গুলো সম্বন্ধে একটুখানি ধারণা থাকা কোনগুলো even কোনগুলো অড এসব গুলো হচ্ছে আর কি সেটা পরে overall angular, parted, uh, angular uh, uh, part এর আহ আহ মানে পার্ট যেটা আর কি মানে অ্যাঙ্গুলার পার মানে আমি মানে ওয়াই মানে সেরিকাল হারমোনিস গুলো তার যদি নেচার বা পরে অ্যাঙ্গুলার প্লট আঁকতে হবে সেগুলো বুঝতে হবে সেটা কাজ শুরু তোমাকে হেল্প করতে পারে আর কি তো দেখো এই হচ্ছে আজকে যে জিনিসগুলো মোটামুটি তোমার বলার আর কি দেখো কোনো অসুবিধা আছে কিনা যা বলেছি তাতে কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে সব ঠিক আছে তো পরিষ্কার তো পুরো ব্যাপারটা কোন অসুবিধা আছে যা বলেছি তাতে বুঝতে